দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ক্রীড়া ভাষ্যকার শামসুল ইসলাম। আজকে এই শোতে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি ক্রীড়া ভাষ্যকার, ক্রীড়া উপস্থাপক এবং ক্রীড়া সাংবাদিকদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ। চমৎকার ও সময়োপযোগী এই বিষয়টিতে কথা বলবার জন্য ঠিক এই লাইনেরই তিনজন অভিজ্ঞ মানুষকে আজকে অতিথি হিসেবে পেয়েছি। তারা আমার স্ক্রিনে এবং আমাদের এই সেটে আলোকিত হয়ে উজ্জ্বল উপস্থিতি দিয়েছেন। উপরে ডান দিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বজন শ্রদ্ধ আলফাজউদ্দিন আহমেদ, লিভিং লিজেন্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শামসুল, তোমাদের দোয়ায় এখন তো আছি, ভালো আছি, এটাই বড় কথা। এরপরে স্ক্রিনে নিচে বাঁ দিকটায় রয়েছেন নান আদার দেন ডাক্তার অনুপম হোসেন, স্বাগত জানাচ্ছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে একেবারে নতুন রূপে, যেটাকে আমরা বলছি করোনা লুক, স্ক্রিনের ডান দিকে নিচে ফখরুল সাইদুর রহমান, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো পর্যন্ত, চেষ্টা করছি আমরা সবাই ভালো থাকার জন্য। জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এই করোনা, তবে আশা করি আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। না, করোনা যেভাবে আমাদের মানে ফোরকাস্ট আছে এটার সাথে মানিয়ে নিয়েই হয়তো আগামী দিনগুলোতে আমাদের পথ চলতে হবে। সেক্ষেত্রে আমরা যদি আগে থেকে ভায়োলিন অ্যাডভান্স অ্যাডাপ্ট করে নিতে পারি সামগ্রিক বিষয়ের সাথে, তাহলে সেটাই বেশি মঙ্গলজনক। তবে হ্যাঁ, সাবধান আমাদের থাকতেই হবে। তো বেশি ইন্ট্রোডাক্টরি কথা না বলে একেবারে শুরুতেই আমরা আমাদের টপিকে চলে যেতে চাই। আমরা ন্যাচারালি সিনিয়র ফার্স্ট, সেই স্ট্র্যাটেজিতেই যাচ্ছি। ক্রীড়া ভাষ্যকার, ক্রীড়া উপস্থাপক এবং ক্রীড়া সাংবাদিকতা, এটি কিন্তু সাম্প্রতিক সময়ে যেহেতু খেলার প্রচার প্রসার বেড়েছে, জনপ্রিয়তা বেড়েছে, স্বাভাবিকভাবেই খেলার সাথে জড়িত এই তিনটি উইংয়েরও চাহিদা, কদর, লুক্রেভিটি মানে খুব বেড়েছে সাম্প্রতিক সময়ে, এবং অনেক তরুণ এটার প্রেমে নেশায় পড়ে আকৃষ্ট হচ্ছে এবং এই সেক্টরে ক্যারিয়ার গড়বার চেষ্টা করছে। ইনফ্যাক্ট আজকের পর্বটা তাদের উদ্দেশ্যেই আমরা নিবেদন করছি, তাদেরকে একটা সঠিক গাইডলাইন দেবার চেষ্টা করছি, দেশে এই ক্ষেত্রে কী ধরনের প্রশিক্ষণ শিক্ষা ব্যবস্থা অ্যাভেলেবল আছে, বিদেশে এই শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম কোন স্টেজে আছে। এমন তো নয় এখন তো পুরো পৃথিবী এক হাতের মুঠোয়, কাজে আমরা দেশেই প্রশিক্ষণ নিতে হবে, নট নেসেসারিলি আমরা চাইলে বাইরে গিয়েও এই বিষয়ের উপর পড়াশোনা প্রশিক্ষণ নিয়ে নিজেকে পরিপাটি রূপে গড়ে তারপর এই অঙ্গনে এসে দাঁপিয়ে বেড়াবার সুযোগ আমাদের রয়েছে। 1980তে ক্যারিয়ার শুরু করা শ্রদ্ধা আলফাজউদ্দিন আহমেদ, আপনার কাছে যাচ্ছি শুরুতে। আপনি যখন ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যাজ এ কমেন্টেটর, সেই সময় তো প্রশিক্ষণ এডুকেশন এই সেক্টরে তেমন কিছুই ছিল না, তো কিভাবে আপনি হয়ে গেলেন রাতারাতি কমেন্টেটর বলুন। আলফাজ ভাই, শামসুল তোমার কথা শুনতে আমার একটু অসুবিধা হচ্ছে, কথাগুলো কিন্তু ভেঙে ভেঙে এসছে। তবুও আমি যেটুকু বুঝেছি, যেটা আজকের বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু ধরে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই বলতে হবে যে কিছু পরিবর্তন, পরিবর্তন মানে কিছু সফলতা। অডিও পাচ্ছি না আলফাজ ভাই, আপনার অডিও পাচ্ছি না আমরা। অনুপম ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার এন্ড লাউড। সরি, ওনার মাইকটা মিউট হয়ে গেছে। আলফাজ ভাই আপনার মাইকটা মিউট হয়ে গেছে সামহাউ। আচ্ছা, আমরা আমরা আলফাজ ভাইকে পরে নিচ্ছি। অনুপম ভাই আপনি কথা বলা শুরু করুন। আপনি তো 1989 সালে ক্রীড়া লেখক সমিতি যে প্রশিক্ষণ কোর্সটা আয়োজন করলো, প্রবাবলি বাংলাদেশের হিস্ট্রিতে ধারাভাষ্য, ক্রীড়া উপস্থাপনা এ জাতীয় অঙ্গনে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ আফটার লিবারেশন, তো সেই প্রচেষ্টাটা কেমন ছিল? এর আগে এরকম প্রশিক্ষণ হয়েছিল কিনা আপনার জানা আছে কিনা, এবং ওভারঅল এই সেক্টরে আমাদের ট্রেনিং অ্যান্ড এডুকেশনের স্ট্যাটাসটা কি বর্তমানে, সেটা আমাদের দর্শকদের জানান। হ্যাঁ, থ্যাংক ইউ শামসুল, আজকের এই চমৎকার আয়োজনের জন্য প্রথমেই ধন্যবাদ জানাই।
কারণ এই সেক্টরটি আমাদের ভালোবাসার জায়গা, ক্রীড়া উপস্থাপনা বা কমেন্ট্রি এবং সেই সাথে ক্রীড়া সাংবাদিকতা। যে প্রসঙ্গে কথা বলবো সেটি হলো যে এই ব্যাপারে প্রশিক্ষণ। 1989 সালে আমি যে কোর্সটিতে অংশগ্রহণ করি, আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, ছোট্ট একটি বিজ্ঞাপন দেখে তারপর কোর্সে অ্যাপ্লাই করি। কোর্সের প্রাথমিক পরীক্ষা হয়, ভাইবা পরীক্ষা হয় এবং সেখান থেকে সিলেক্টেড হই। সো আমার, আমি কনফিডেন্টলি বলতে পারি যে এর আগে এই ধরনের কোনো প্রশিক্ষণ হয়নি। তার কারণ হলো যে আমি পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির মেম্বার হই ওই বছরই 1989-এ। আমি 1987 সাল থেকে লেখালেখি করি ক্রীড়াঙ্গন নিয়ে, আর ক্রীড়া লেখক সমিতি হলো ক্রীড়া বিষয়ে যারা লেখালেখি করে। সো ওইখান থেকে জানতে পারি এটি ছিল প্রথম উদ্যোগ বাংলাদেশের আসপেক্টে, এবং সেই উদ্যোগে আমি শরিক হতে পেরেছিলাম, প্রশিক্ষণ নিতে পেরেছি, এজন্য ভাগ্যবান মনে করছি। এবং এই উদ্যোগে অনেকেই শরিক হবার চেষ্টা করেছিলেন, 107 জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছিলেন, সেখান থেকে 20 জনকে বেছে নেওয়া হয় এবং পরবর্তীতে 20 জনকে ট্রেন আপ করা হয়। 7 দিনের প্রশিক্ষণ কোর্স ছিল, প্রতিদিন 3 ঘন্টা করে প্রশিক্ষণ হতো, দ্যাট ইজ অ্যারাউন্ড 20-21 আওয়ার্স মতো ট্রেনিং হয়। এখানে ইনস্ট্রাক্টর ছিলেন আমাদের কমেন্ট্রি অঙ্গনে সেই সময়ের সব জাদরেল ব্যক্তিত্ব, তৌফিক আজিজ খান থেকে শুরু করে একেবারে মুসা ভাই পর্যন্ত সবাই ইনক্লুডেড ছিলেন, শাহজাহান ভাই, নূর মোহাম্মদ ভাই। এছাড়াও গণমাধ্যম ব্যক্তিত্ব অনেকেই ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব অনেকেই ছিলেন। দুটি উদ্দেশ্য ছিল, হামিদ ভাই ছিলেন উদ্যোক্তা, হামিদ ভাইয়ের দুটি উদ্দেশ্য ছিল, এক হলো আমাদের কানেক্টিভিটি ডেভেলপ করে দেয়া ক্রীড়াঙ্গনের সাথে, দুই হলো আমাদের যে স্কিল রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দেয়া। আমাদের সূচনাতে বলা হয়েছিল যারা আবৃত্তি বিতর্ক বক্তৃতায় ভালো তারাই অ্যাপ্লিকেশন করবেন। সো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, আর কিছু ক্রীড়া সাংবাদিক অ্যাপ্লিকেশন করেছিলেন। সো পরবর্তীতে আনফর্চুনেটলি শুধু আমি রয়ে গেছি এই অ্যারিনাতে, সবাই যে যার প্রফেশনে চলে গেছেন। তো এটির সূত্রপাত যদি ধরি, এখনকার স্টেটাস হলো আমরা পরবর্তীতে আমার যে অর্গানাইজেশন স্পোর্টস ভিশনের মাধ্যমে এবং ক্রীড়া ধারাভাষ্য যে আমাদের ফোরাম রয়েছে, স্পোর্টস কমেন্টেটর্স ফোরাম এটিএন বাংলা এবং এবি ব্যাংকের যৌথ উদ্যোগে আমরা দুটি কমেন্ট্রি কোর্স পরপর অর্গানাইজ করি 2010 এবং 2011 সালে। সেখান থেকে 100 জনকে আমরা তৈরি করি এবং এদের মধ্যে থেকে বেশ কিছু 30-40 জন জাতীয় পর্যায়ে কাজ করছে। আর এরপরে আমার মনে হয় শামসুল ইউ ট্রাইড উইথ খোদাবক্স মৃধা ফাউন্ডেশন একাধিক ট্রেনিং হয়েছে এবং সেখান থেকেও বেশ কিছু কমেন্টেটর তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। সো এই হলো বর্তমানে স্টেটাস যে কতগুলি কোর্স আছে এবং সেখান থেকে প্রোডাক্ট কারা তৈরি হয়েছে। অনুপম ভাই, আমি আবার আপনার কাছে ফিরবো, স্পেসিফিক্যালি 2010 এবং 2011 যে স্পোর্টস ভিশন কমেন্টেটর ফোরাম যে দুটো প্রশিক্ষণ কোর্স আয়োজন করলো, দ্যাট ওয়াজ ট্রুলি মানে এই সেক্টরে বলার মতো মোটা দাগে কিছু উদ্যোগ, যেখান থেকে সত্যিকার অর্থে কিছু প্রতিভাবান তরুণ ক্রীড়া ভাষ্যকার প্রেজেন্টার সাংবাদিক বেরিয়ে এসেছে। আলফাত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আলফাত ভাই, আপনার সময় তো কোনো প্রশিক্ষণ কোর্স ছিল না, তারপরেও আপনারা আপনাদের মুনশিয়ানা মেধা, খেলোয়াড়ি দক্ষতা, অভিজ্ঞতা এগুলোকে কাজে লাগিয়ে সেই 1980-তে অডিশনের বৈতরণী পার হয়ে ধারাভাষ্যকার হলেন। আপনি কি মনে করেন সেই সময় যদি প্রশিক্ষণ থাকতো আরো শার্প হতে পারতেন, আরো দ্রুত উৎকর্ষতা অর্জন করে আরো বেটার সার্ভ করতে পারতেন গোড়ার দিক থেকে? খুব কঠিন প্রশ্ন, বিতর্কিত কিছু বোধহয় আমাদেরকে বলতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা কলকাতার মিস্টার রয় বলছিলেন যে প্রথম দিনে ভালো ভালো প্রদীপ দার বলছি প্রদীপ রয় তিনি বলছিলেন যে প্রথম দিনে ভালো কমেন্ট্রি করে বা প্রথম দিনে যে ভালো কমেন্ট্রি করে না সে পরবর্তীতে খুব ভালো কমেন্ট্রি করবে, এটা প্রত্যাশা করা ঠিক নয়। তো আমি ওনার কথার সাথে একমত। আসলে কমেন্ট্রি করতে হলে পারে নিজেকে অনেকখানি তৈরি করতে হয় এবং সে তৈরি করাটা কিন্তু সবসময় প্রশিক্ষণ দিয়ে হবে এটা কিন্তু আমি খুব বেশি বিশ্বাস করি না। প্রশিক্ষণ দিয়ে হয়তো ঘষা মাজা করে তাকে কিছু টিপস দিয়ে দেওয়া যেতে পারে, সেই টিপস গুলো যদি সে গ্রহণ করতে পারে
তাহলে তার চাতুর্য বা তার যে স্মার্টনেস ইন ফ্রন্ট অফ দ্য মাইক্রোফোন সেটা পারবে এবং সে সেই জায়গায় সে কাজে লাগাতে পারবে, যদি তার ভিতরে সেই যোগ্যতা থাকে। আর সেই যোগ্যতা যদি না থাকে তাহলে একই প্রশিক্ষণে বসে একই ক্লাসে বসে পাঁচজন ভালো হয় আর বাকি 45 জন খারাপ হয়ে যায় কি জন্যে? তার কারণ হচ্ছে যে সবসময় ট্রেনিং এ ট্রেনিং দিলে বা ট্রেনিং এ অংশগ্রহণ করলেই যে সে ভালো হয়ে যাবে এটা খুব ভালো ঠিক কথা নয়। আমি মনে করি যে ধারা বর্ণনা শুনতে হবে, যে খেলার ধারা বর্ণনা করব সেই খেলার সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে, পারলে সেই খেলাটা একটা উচ্চ পর্যায় পর্যন্ত খেলতে হবে এবং খেলার ভেতরের কথাগুলোকে জানতে হবে, অনুভব করতে হবে। কেবলমাত্র তাহলেই আমার মনে হয় ভালো কমেন্টেটর হওয়া সম্ভব। আমার মনে হয় যে আমরা এখানে বাংলাদেশের পার্সপেক্টিভে একটা কথা বলতে পারি যে আমরা যারা বাংলা ধারা বর্ণনা এখনো পর্যন্ত করছি বা করি তাদের ভিতরে কেউই কিন্তু খুব বেশি মানে ভালো খেলেছি তা কিন্তু বলা যাবে না, তবে খেলি নাই তা কিন্তু নয়। শামসুল, তুমি নিজেও ক্রিকেট খেলেছ বা ফুটবল খেলেছ, আমিও ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি, আমাদের ডক্টর অনুপম সেও কিন্তু ক্রিকেট খেলেছে ফুটবল খেলেছে, সাইদুরও ক্রিকেট খেলেছে ফুটবল খেলেছে, কিন্তু একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত না খেললেও যেহেতু এই খেলাগুলোর প্রতি আমাদের ইন্টারেস্ট রয়ে গেছে বা ইন্টারেস্ট সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু এই খেলার ভিতরে কি আছে, মূলে কি আছে, গোড়ার কথা কি, সেটা জানবার চেষ্টা করেছি এবং সেটা কিন্তু আমরা কি বলবো সে পর্যন্ত আমরা যেতে সক্ষম হয়েছি, অনেকটাই সক্ষম হয়েছি, কথা বলবো পুরোপুরি হয়েছি তা নয়। সবকিছু কিন্তু সবসময় পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল পৃথিবী, আইন কানুন, খেলার নিয়ম পদ্ধতি, এই সবকিছুর সাথে নিজেকে খাপ খাইয়ে রাখতে হলে পারে নিজেকে কিন্তু আপডেটেড রাখতে হবে এবং সেই আপডেট রাখার দায়িত্বও কিন্তু তোমার। এটা প্রশিক্ষণ দিয়ে দেবে, আমি নিজেকে আপডেট রাখলাম না তারপরে 6 মাস পরে একটা প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণে সব প্রশিক্ষণ দিয়ে দেবে, এইরকম চিন্তা করলে আমার মনে হয় জিনিসগুলো ভুল হবে। সুতরাং প্রশিক্ষণই যে একমাত্র উপায় নিজের যোগ্যতাটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার সে কথার সাথে আমি কিন্তু একমত নই। আমি মনে করি যে যার ভিতরে ফুলিংটু আছে, স্পার্কল রয়েছে, যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়, সে যদি প্রশিক্ষণ পায়, ভালো একটা গুরু পায়, সার্বক্ষণিক একটা গাইডেন্স পায়, তাহলে কিন্তু সে খুব দ্রুত নিজেকে মাইক্রোফোনের সামনে বেশি মেলে ধরতে পারবে। Am I clear? Yes, well said, আলফাজ ভাই। আমার মনে হয় একটা পরিষ্কার ধারণা এই প্রজন্মের, আজকে যারা দর্শক, ধারাভাষ্যকার হতে চায়, ক্রীড়া উপস্থাপক হতে চায়, ইট কামস ফ্রম উইদিন, যেটাকে বলা হয় যে নিজের ভেতর থেকে আসতে হয়, সত্তাটা মানে সামহাউ গ্রুমিং করতে হয় শৈশবে। ওই যে অনুপম ভাই যেমন প্রত্যেকটি অনুষ্ঠানে বলেন যে আবৃত্তি করতাম, উপস্থিত বক্তৃতা করতাম, বিতর্ক চর্চা করতাম, ওইভাবে সামহাউ কণ্ঠের কাজের সাথে হ্যাবিচুয়েশন, দেন বিকাম এ কমেন্টেটর উইথ স্পোর্টস অ্যাফিলিয়েশন। ডক্টর সাইদুর রহমান অনেকক্ষণ কথা বলছেন না, তার কাছে যাচ্ছি প্রথমবারের মতো। সাইদুর ভাই, আপনি তো 90-এর দশকের মাঝামাঝিতে কমেন্ট্রিতে চলে এলেন, তার আগে আপনার রেডিও ইনভলভমেন্ট ছিল, সেইটা হয়তো আপনাকে পুশ আপ করেছে কমেন্টেটর হতে, সেই সময়টা কেমন ছিল? আপনি তো আমি যতদূর জানি উইদাউট এনি ট্রেনিং চলে এসেছেন কাকতালীয়ভাবে কমেন্ট্রিতে, শুধুমাত্র শখ আর এক ধরনের প্যাশন থেকে। তো সেই শুরুর দিকের গল্পটা খুব ছোট করে শুনবো, আর প্রশিক্ষণ একজন কমেন্টেটরকে কতখানি পরিশীলিত করতে পারে সেই জায়গাটা। অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, প্রশিক্ষণ নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা আমরা শুনছি, তো আমরা আসলে কোনো প্রশিক্ষণ কিন্তু পাইনি, আমরা করতে করতেই শিখেছি। প্রশিক্ষণটা যে একেবারে গুরুত্বহীন এটি কিন্তু আমি বলবো না, আমি বলবো যে আসলে প্রশিক্ষণের সমস্ত ব্যাপারেই প্রশিক্ষণের একটা গুরুত্ব সবসময় থাকে এবং আছে। আমি বলবো যে প্রশিক্ষণ দিয়ে যে কোনো জিনিসে কিন্তু আমরা আরো আপগ্রেডেড করতে পারি। আমাদের এখন এক্সিস্টিং যারা কমেন্টেটর তাদের মধ্যে অনেকেই, আমরা যদি নাম মেনশন না করি তারপরেও বলতে পারি, অনেকে শুরু কিন্তু খুব খারাপ ছিল, বাট কালক্রমে তারা করতে করতে কিন্তু এমন একটা জায়গায় এসছে যখন কিন্তু তারা আসলে এখন অনেক ভালো কমেন্ট্রি করছে। আমাদের আমাদের সাথেই ঘনিষ্ঠভাবেই আছেন এরকম অনেকেই, এখন অনেক ভালো কমেন্ট্রি করছেন, কিন্তু তাদের শুরুটার কথা আমাদের মনে আছে, আফজল ভাইয়ের মনে আছে, অনুপম মনে আছে, যে শুরুটা হয়তো বা তখন এতটা গেজ করা যায়নি, কিন্তু একাগ্রতা এই শিল্পের প্রতি ভালোবাসার কারণে এখন কিন্তু তাদেরকে ভালো করছে। তো আমি যখন স্পেশালি কমেন্ট্রিতে আসি, এটা 95 সালের কথা, তার আগে আমরা রেডিওর সাথে যুক্ত ছিলাম,
2023 সালে আমরা যে অনুষ্ঠানগুলো করতাম সেটা সেটা কিন্তু স্পোর্টস রিলেটেড অনুষ্ঠান, ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গনটাই করতাম। তো আমরা কমেন্টেটর হিসেবে সফল হওয়ার পরে কিন্তু অন্যান্য প্রোগ্রামে সফল হয়েছি। ইনফ্যাক্ট তা কিন্তু শামসুল আমার মনে হয় আপনিও কিছু কিছু মানে এই স্পোর্টস এর বাইরেও কিছু প্রোগ্রাম কিন্তু করেন রেডিওতে বিভিন্ন সময়। আমরা আমাদের অনেকেই কিন্তু এখন অনেক জায়গায় করি। আলফাজ ভাই যেমন যে লাহোর টিট খবর পড়েছেন, কিংবা তুই বললি চলচ্চিত্রে ডাবিং এ কণ্ঠ দিয়েছেন, ডাবিং করার সময় ইভেন নায়ক হিসেবে ডাক পেয়েছিলেন, করেননি। আমি 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 21 ফেব্রুয়ারি রাত্রে কমেন্ট্রি করেছি শহীদ মিনার থেকে, এটাও আমার ইতে আছে, কিন্তু আমি এবং ফজলবক্স মৃধা একসাথে সেগুলো উইদাউট স্ক্রিপ্ট করি। অনেক অনেক রাষ্ট্রীয় প্রোগ্রাম কিংবা দায়িত্ব পালন করি, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো কোন প্রোগ্রাম ন্যাশনাল প্যারেডেরও আমি কমেন্ট্রি করেছি, ন্যাশনাল প্যারেডের কমেন্ট্রি আমি করেছি। আমরা ইউনিভার্সিটি গুলো সমাবর্তন বা হয়তো বড় কোনো দেশের বড় কোনো যেটি হয়তো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় রাষ্ট্রপতি তারা উদ্বোধন করবেন, সেক্ষেত্রে বাংলাদেশ যখন সরাসরি সম্প্রচার করে তারাও কিন্তু এখন এখন যেটা হয়ে গেছে আমরা দেখি যে বেতার কিন্তু স্পোর্টস কমেন্টেটরদের উপরে বেশি রিলাই করে, মনে করে যে তারা এই কাজগুলো ভালো করতে পারে। যেহেতু একটা স্তরে তারা সফল, ফলে অন্য একটা টপিক হয়তো স্পোর্টস না কিন্তু সেখানে ইনফরমেশন প্রোভাইড করলে সেই জিনিসগুলো হয়তো কমেন্টেটররাই ভালোভাবে উপস্থাপন করতে পারবে, এই বিশ্বাস রেডিও অথরিটি বা টেলিভিশন অথরিটির মধ্যে আমরা এখন অনেক সময় দেখতে পাই, যার কারণে কিন্তু আমরা অনেক রকম প্রোগ্রামে এখন পাই, এটা ঠিক। তো আমরা আমি 95 যখন আসলে কমেন্ট্রিতে আসি তখন আর এখনকার মধ্যে একটা ফারাক কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি লক্ষ্য করি। যেমন স্পেশালি আমি কিন্তু মানে অডিশনে আবেদন করার আগ পর্যন্ত কখনো ভাবিনি যে কমেন্টেটর আমি হতে চাই বা হওয়া সম্ভব। আমাদের কাছে মনে হতো এটা অনেক দূরের বিষয়, এটা যে চেষ্টা করলে রিচের মধ্যে আনা যায় এই ধারণাটা অন্তত আমার ছিল না। কিন্তু এখন আমরা দেখতে পাই যে অনেক অনেক তরুণ যারা হয়তো মফস্বলে কোনো গ্রামে গঞ্জে আছে তারা কিন্তু নানাভাবে আমাদের ফোন নাম্বার জোগাড় করে আমাদের সাথে যোগাযোগ করে, ইভেন আমাদের সাথে দেখা করতে আসে। আমার তো একটা ঘটনা একজনের কথা বলি, আমি কলকাতায় লাস্ট যেবার যাই সেবার কলকাতা থেকে 6 ঘন্টার দূরত্বে একজন থাকে, এক ভদ্রলোক, একটা ইয়াং ছেলে, সে নিয়মিত বাংলাদেশ বেতার শোনেন, ইভেন অন্য এফএম রেডিও স্টেশন গুলো শোনেন। তো তিনি শুনে ওই আমার সাথে যোগাযোগ করে তিনি কিন্তু কলকাতায় 6 ঘন্টা ট্রাভেল করে কলকাতায় এসে আমার সাথে দেখা করতে এসেছিলেন। তো এখন এই যে এখন জিনিসগুলো হয়েছে কমিউনিটি রিলেটেড যে ক্রেজ গুলো আমাদের সময় কিন্তু ছিল না, আমরা মনে করতাম যে এই বিষয়গুলো অনেক দূরের, যারা মানে কমেন্ট্রি করেন তারা অন্য কোনো গ্রহের মানুষ, তারা আমাদের গ্রহে কেউ না। তো তারপরে যখন আমরা যখন কমেন্ট্রিতে এসেছি, ইনফ্যাক্ট আমরা 2011 সালে যে কমেন্ট্রি কোর্সটা করালাম স্পেশালি অনুপম ভাইয়ের ব্রেন চাইল্ড, আই উড লাইক টু থ্যাংক ইউ ওয়ান্স এগেইন অনুপম ভাই, আপনার খুব ভালো উদ্যোগ ছিল। আমরা সাইদুর ভাই সেই প্রসঙ্গটা আরো পরিষ্কার ভাবে শুনবো, ওনার নেটওয়ার্ক সমস্যার কারণে উনি জাস্ট সেট থেকে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রবাবলি উনি আবার জয়েন করবে। আমি একটু এই জায়গায় ইনপুট দিতে চাই। আমি যখন 2000 সালের দিকে রাজশাহী বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান শুরু করছিলাম, 2003 অডিশনে পাশ করলাম, আমারও কিন্তু কোনো ফর্মাল ট্রেনিং নেওয়ার সুযোগ হয়নি, বাট আমি খোদাবক্স মৃধার মতো একজন গুরু পেয়েছিলাম, উনি আমাকে মাঠে ঘাটে আমন্ত্রণ জানিয়েছিলেন, চর্চা করবার সুযোগ করে দিয়েছিলেন, তাদের সাথে মাঝে মাঝে আমি বলতাম, এবং এই যে কাছ থেকে তারা কিভাবে বলতেন, তারা কিভাবে স্টার্টিং পজ দিতেন, ফিনিশিং ক্লোজিং পয়েন্টটা কিভাবে শেষ করতেন, অ্যাথলেটিক্সের একটা স্প্রিন্ট কিভাবে কমেন্ট্রি করতে হয়, বিভিন্ন ইভেন্টে কিভাবে কিভাবে তারা শুরু করতেন, শেষ করতেন, বলতেন, এইটা খুব কাছ থেকে গভীর মনোযোগের সাথে নিবিড়ভাবে ফলো করেছি, দেখেছি, শুনেছি এবং তৎক্ষণাৎ নিজেও চেষ্টা করেছি। এইভাবে প্রায় 5-6 বছর একটানা আমার একটা লম্বা অনুশীলন হয়েছে, বোধ করি তাতে আমি আমার বেজ তৈরি হয়েছে এবং আমি শুরুর দিক থেকে সাত ছিলাম, এফেক্টিভলি কাজটা শুরু করতে পেরেছিলাম। যেটা আলফাজ ভাই বলছিল প্রদীপ দয়ের রেফারেন্স নিয়ে যে যে ভালো করবে সে ডে ওয়ান থেকে ভালো করবে, সিন্স এটা উইদিন ভেতর থেকে আসে। অনুপম ভাই আপনার কাছে যেতে চাই, 1990 ক্রীড়া সমিতির প্রশিক্ষণ ডাক্তার অনুপমের আবিষ্কার এবং
চিকিৎসক পেশা থেকে কমেন্ট্রি স্পোর্টস এই অঙ্গনে কাজ করার একটা বিশাল মোটিভেশন, তারপরে নিজেই কালক্রমে পরিপক্ক হওয়া, দেশে বিদেশে ঘোরা, বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করা, ঋদ্ধ হওয়া এবং এই সেক্টরকে কিছু দেওয়ার কন্ট্রিবিউট করার চিন্তা চেতনা থেকে 2010 স্পোর্টস ভিশন এবং স্পোর্টস কমেন্টেটর্স ফোরাম এবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় যে প্রোগ্রামটা ডিজাইন করলেন, এর নেপথ্যের গল্পটা, মোটিভেশনটা আপনি একটু ডিটেইলে বলুন। মোটিভেশনটা অবশ্যই সিনিয়র কমেন্টেটরদের মোটিভেশনটা, যেহেতু হামিদ ভাই ডিজাইন করেছিলেন 89-এ, হামিদ ভাই ডিজাইন করার ফলে আমার ব্রেক থ্রু হয়েছিল, বা আমি তো অনেক আগে থেকেই লিখতাম কিন্তু কমেন্টেটরদেরকে ফলো করতাম সেই 87 থেকে বা তারও আগে থেকে, তাদের কমেন্ট্রি শুনতাম এবং সেই সময় মনে হতো ইস আমি যদি ওরকম বলতে পারতাম, হামিদ ভাই যদি ওই কোর্সটি আয়োজন না করতেন তাহলে হয়তোবা আমার পক্ষে কোনোদিনই সম্ভবপর হতো না। তো সেই থেকে একটি ভালোবাসা তো রয়েই গেছে কোর্সের প্রতি। এবং তারপর হামিদ ভাই যখন, হামিদ ভাইয়ের সাথে যখনই ক্রীড়া লেখক সমিতিতে দেখা হতো সন্ধ্যার পরে, তখনই তিনি বলতেন যে তোমরা এরকম একটা কোর্স করো না কেন, আমি তো করে দিয়েছি, তোমরা কেন করো না। আলফাজ ভাইয়ের সাথে যখন দেখা হতো স্পোর্টস কমেন্টেটর্স ফোরামের মিটিংয়ে, আলফাজ ভাইও বলতেন, আলফাজ ভাই তখন সেক্রেটারি ছিলেন, সবাই ইনফ্যাক্ট সিনিয়র সবাই বলতেন, কিন্তু আমি বুঝতাম যে আমাদের সিনিয়রদের একটুখানি সেই সময় সীমাবদ্ধতা ছিল, কারণ প্রত্যেকেই প্রত্যেকের প্রফেশনে এত বেশি ব্যস্ত ছিল। এবং আমি সেই সময় একটি কি বলবো, আমি সেই সময় একটা অ্যাডভেঞ্চারাস ডিসিশন নিয়েছিলাম। আমি এর আগে পর্যন্ত দুটি প্রফেশন মেনটেন করতাম, ডাক্তার হবার পর 1996 থেকে 2006 পর্যন্ত 10 বছর মেডিকেল এবং মিডিয়া দুটি প্রফেশনই মেনটেন করেছি। 2006 এসে মনে হলো আমি একটু ফুল টাইম টেলিভিশনে কাজ করতে চাই, এবং 2006 আমি এটিএন বাংলার সাথে ফুল টাইম কাজ করা শুরু করলাম অ্যাজ এ স্পোর্টস কনসালটেন্ট। সো পলিসি মেকিং এ আমি তখন ভূমিকা রাখা শুরু করলাম, এবং আমি যখন বুঝলাম যে আমার পরামর্শ এবং আমার কথাগুলি সম্মানিত চেয়ারম্যান এবং সিইও মহোদয় এবং সেই সাথে প্রধান নির্বাহী কিংবা যিনি প্রধান ছিলেন ইনফ্যাক্ট ডিসিশন মেকিং এ প্রোগ্রামের নওয়াজিশ আলী খান, তিনি প্রচন্ড ভালোভাবে নিচ্ছেন, তাহলে এই সুযোগটি কেন আমি নিব না। সো 2008-09 দিকে আমি বলা শুরু করলাম যে আমরা তো প্রায় প্রতিদিনই খেলা দেখাচ্ছি, সেই খেলাগুলিতে আমরা সিনিয়র কমেন্টেটরদেরকে আমরা ডেকে আনছি বা তাদের সাথে আমরা কমেন্ট্রি করছি, তাহলে কেন আমরা নিজেদের একটা প্যানেল তৈরি করি না, যে প্যানেলের উদ্যোগটা স্পোর্টস ভিশন যেহেতু ইনোভেটিভ কাজ করে আমরা নিই, এটিএন বাংলা মিডিয়া পার্টনার থাক, এবি ব্যাংক স্পন্সর করবে, আর টেকনিক্যাল পার্টটা বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটর্স ফোরাম দেখবে। যেই কথা সেই কাজ, আলফাজ ভাই প্রেসিডেন্ট এবং ডক্টর সাইদুর রহমান সেক্রেটারি, শামসুল সাংগঠনিক সম্পাদক, কথা বললাম, সবাই রাজি হয়ে গেল এবং আমরা কাজে নেমে গেলাম। আমরা 2009 আমরা অ্যাপ্লিকেশন বা কি বলবো টেলিভিশনের স্ক্রলের মাধ্যমে আমরা সবার কাছ থেকে আহ্বান করি যে কারা কারা ইন্টারেস্টেড তারা একটু সিভি পাঠান, দেখলাম অনেক সারা পড়েছে, 2000-এর উপরে অ্যাপ্লিকেশন। সেখান থেকে আমরা দীর্ঘ 15-16 দিন বাছাই করে একটা প্যানেল তৈরি করি 200 জনের, সেখান থেকে আবার শর্টলিস্ট করে 50 জনের, কারণ আমাদেরকে যখন স্পন্সরশিপ মানি দেয়া হলো তখন আমরা বুঝলাম 50 জনের বেশি আমরা 7 দিনের কোর্স করতে পারবো না, কারণ একজনের পেছনে খরচ হয়েছে 14,000 টাকারও বেশি সবকিছু মিলে, কিন্তু সে হয়তো পে করেছে মাত্র 2,000 টাকা, বাদ বাকি খরচ স্পন্সরের পার্ট থেকে এসেছে। সো ওইটা ব্যাক ক্যালকুলেশন করে আমরা 50 জনকে নিয়ে শুরু করি, আমাদের বাছাইটা খুব ভালো হয়েছিল এবং নির্দ্বিধায় বলতে পারি যে সেই সেই কোর্স থেকে এখন প্রায় 30 জন জাতীয় পর্যায়ে হয় কমেন্ট্রি করছে, উপস্থাপনা করছে, অথবা জার্নালিজমের সাথে, স্পোর্ট জার্নালিজমের সাথে জড়িত রয়েছে। সো মোটিভেশনটা ডেফিনেটলি এসেছে সিনিয়রদের পক্ষ থেকে, এবং সেই মোটিভেশনটা আমার মনে হয় এখন আমি আমার জুনিয়রদেরকে করি যেন এই ধরনের কোর্সটি চলমান থাকে। এবং আমরা ইতিমধ্যে আমাদের হামিদ ভাই নয়, মহামিদ ভাইয়ের নেতৃত্বে একবার PIDতে গিয়েছিলাম, আমি PIDকে অ্যাপ্রোচ করেছিলাম যে প্রতি বছর অন্তত 10 জন করে হলেও আপনারা ট্রেনিংটা রাখেন,
ট্রেনিংটা যদি চালু থাকে, একজনও যদি এর মাঝ থেকে বেরিয়ে আসে, তাহলেই বোধ করি সফলতা আসবে। এবং তখনই সিনিয়র কমেন্টেটররা প্রেশার ফিল করবে ন্যাশনাল টিমের মতো, ঘাড়ের পেছনে যখন জুনিয়র কমেন্টেটর নিঃশ্বাস ফেলবে এবং সে ভালো করছে, সুতরাং সবাই তখন উইন উইন সিচুয়েশনে চলে যাবে। সো আমার মনে হয় যে আমি এখানে শেষ করি এই পর্যায়ে। জি, এই পর্যায়ে আপনি ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আলফাজ ভাই, আমরা অনুপম ভাই যেখানটায় শেষ করলো, আপনি তখন হামিদ ভাই বেঁচে ছিল, মিন্টু ভাই ছিল, মুসা ভাই ছিল, আপনি ছিলেন, আপনারা যে ট্রেনিংটা নিলেন 10-11 দুইটা ব্যাচ পর পর, এদের মধ্যে কি ধরনের প্রতিভা দেখেছিলেন এবং আপনারা যেই প্রত্যয়ে ওদেরকে শেখালেন 7 দিন ব্যাপী, সেখান থেকে তো এখন মাশাআল্লাহ অনেকেই সুনামের সাথে কাজ করছে, নিশ্চয়ই প্রশিক্ষক হিসেবে গুরু হিসেবে এটা অনেক বড় পাওয়া, ভালো লাগে। অবশ্যই অভিজ্ঞতা, অবশ্যই অবশ্যই বলবো। আমি একটু ফিরে যাই, ফিরে যে শুরু করি, সেটা হচ্ছে যে আমি কোনো সময় অস্বীকার করছি না যে প্রশিক্ষণ মানুষকে সাহায্য করবে ভালো হতে, প্রশিক্ষণের দরকার নাই এরকম কোনো কথা কিন্তু আমি মোটেও বলছি না। আমি বলছি যে এখন যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আরো উইন উইন সিচুয়েশন তৈরি হয়েছে, তার কারণ এখন যারা আমরা রয়েছি আমরা প্রশিক্ষণের দিকেও ঝোঁক দিচ্ছি বা চিন্তা ভাবনা করছি, সেটা আয়োজন করার চেষ্টা করছি। একই রকম ভাবে এখন অনেকগুলো ওয়াইফাই হয়েছে, নেট সিস্টেম হয়েছে, অনেক মানে কানেক্টিভিটির অনেক সুযোগ হয়ে গেছে, যেটা সবসময় অনুপম বলে যে কানেক্টিভিটি হচ্ছে সবকিছু, সেই কানেক্টিভিটি অনেক ইজি হয়ে গেছে। এবং এই কানেক্টিভিটি ইজি হওয়ার কারণে তোমার ব্যক্তিগত উৎসাহের সাহায্যে বা ব্যক্তিগত উৎসাহের মাধ্যমে তুমি অনেক বেশি অর্জন করতে সক্ষম হবে, তুমি যদি কানেক্টেড হতে পারো। এখন অনেকেই কিন্তু ওই প্রদীপ রায়ের সাথে ব্যক্তিগতভাবে কানেক্টেড, সুতরাং প্রদীপ রায়ের সাথে যদি কেউ কেউ কানেক্টেড হয়ে যায় তাহলে তার একটা কিন্তু সুযোগ হয়ে যায় যে সরাসরি তার কাছ থেকে অনেক কিছু জেনে নেয়া, তার কাছ থেকে অনেক কিছু শুনে নেয়া, অনেক কিছু শুধরে নেয়া। ঠিক একই রকম ভাবে অনেকে আমার সাথেও কানেক্টেড, আমার সাথে যে কানেক্টেড নয় তা কিন্তু নয়, গ্রামের গঞ্জের আমি চিনি না, আমি কাউকে না বলি না, যারা কমেন্ট্রি করেন এরকম কেউ আমার কাছে অ্যাপ্রোচ করলে আমি তার ফ্রেন্ড রিকোয়েস্টটা কিন্তু রাখি, হয়তো ব্যস্ততার কারণে সবসময় সময় দিতে পারি না কিন্তু আমি তার সাথে আছি, সুতরাং আমিও তাকে শেখাবার চেষ্টা করি। শামসুল তুমিও সাক্ষী আছো, তুমি যখন আমার কাছ থেকে কখনো কিছু জানতে চাও আমি কি তোমাকে কোনো সময় ব্যস্ততা দেখাই বা না বলি না, তাৎক্ষণিক ভাবে আমি কোঅপারেট করার চেষ্টা করি, আমার যেটুকু জানা আছে সেটা তোমাকে দিতে। আমাদের এই ভিতরে এই মানসিকতা রয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রশিক্ষণ যদি ভালো মতন করা যায়, ওয়েল প্ল্যান করা যায়, তাহলে কিন্তু খুব ভালো ফল আনতে পারে, সেটা কিন্তু আমরা করে দেখিয়েছি। ওই 10 সালের ওই 11 সালের যে প্রশিক্ষণের কথা সেটা কিন্তু উদাহরণ। আমরা কিন্তু ভরসা করেছিলাম তখন এই অনুপমের উপরে যে তুমি ডিজাইনটা করবা, সেই ডিজাইনটা আমরা ঘরে বসে দেখেছিলাম যে এই এই বিষয়ে ক্লাস হবে, তারপরে অনুপম আমাদেরকে ব্রিফ করেছিল কোন ক্লাসে কোন ব্যক্তিত্ব আসবেন এবং সেগুলো খুব নিখুঁতভাবে কিন্তু সিলেক্ট করা হয়েছিল বাংলাদেশের পার্সপেক্টিভে। এখন আমরা তো এখানে হর্ষা ভোগলেকে আনতে পারবো না, আমরা এখানে প্রদীপ রায়কেও উপস্থাপন করতে পারবো না, বা আমরা সুনীল গাভাস্কারকেও নিয়ে আসতে পারবো না, কিন্তু আমাদের দেশে যারা আছেন, যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, যাদেরকে সম্মানও দেখানো উচিত এবং যাদের কাছ থেকে জ্ঞান আমরা আহরণ করতে পারি, ঠিক এরকম ব্যক্তিদেরকে বেছে বেছেই কিন্তু নিয়ে আসা হয়েছিল ওই 1 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাসের জন্য। এবং সেই ক্লাসগুলোর থেকে কিন্তু অনেকে বেনিফিট করেছে, যেটা একটু আগেই অনুপম বলছিল যে এখন 25-30 জন যারা রয়েছে তারা এমন অবস্থায় রয়েছেন যে অনেকেই হয়তো আমাদেরকে টপকে আগে যাবেন বা আমাদের বর্তমানে তারাই আমাদের জায়গাটা দখল করে নেবেন। দ্যাট ইজ এ ভেরি হ্যাপি সিচুয়েশন ফর মি অর আস, আমরা যা কিছু করতে পেরেছি এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা এটা করা বন্ধ করে দেব এ কথা কিন্তু বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি, যেটা অনুপম বললো যে আসলে পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু এ সমস্ত কাজ করা যায় না। একজন কমেন্টেটর সেই সময় আমাদেরকে 2000 টাকা করে রেজিস্ট্রেশন ফি দিয়েছিল কিন্তু তার পিছনে আমরা 15,000 টাকা খরচ আমাদেরকে করতে হয়েছিল। এখন ওই রকম একটা প্রোগ্রাম যদি রিপিট করতে যাই এখনো কিন্তু 15,000 হবে না, এখন 25,000 টাকা লাগবে, তার কারণ ইনফ্লেশন হয়ে গেছে, ব্যয় বেড়ে গেছে। সুতরাং এই যে একটা আর্থিক পৃষ্ঠপোষকতার দরকার সেই জায়গাটাই কিন্তু আমরা আটকে যাই, সেই জন্যই আমরা এই আয়োজনগুলো করতে পারি না। আমরা আশা করবো যে পৃষ্ঠপোষকতা পেলে আমরা নিশ্চয়ই করে আরো ভালো কিছু করব, বিশেষ করে মৃত্যুর আগে আমি 2-3 ঘন্টার একটা ক্লাস নিতে চাই। জি, সেই ব্যবস্থা হবে, অ্যাট লিস্ট ভার্চুয়ালি তো হচ্ছে, প্রায় প্রতিদিনই আমরা কোনো না কোনো প্ল্যাটফর্মে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি, যেখানে থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ইউ, তোমাকে ধন্যবাদ।
আগে পরে কোনো না কোনো ভাবে কমেন্ট্রি, স্পোর্টস প্রেজেন্টেশন বিষয়গুলো সামনেই আসছে। যারা দর্শকরা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখছেন, একটু তাদেরকে একনলেজ না করলে আসলে দুই পক্ষের মধ্যে একটা যোগসূত্র স্থাপন হচ্ছে না। আমি একটু তাদেরকে একনলেজ করতে চাই। আমার শিক্ষক ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর জনাব নাসিরউদ্দিন মিতুল আমাদেরকে দেখছেন, উনি বলছেন যে গুড ইনিশিয়েটিভ। উনি নিজেও একজন ব্যাডমিন্টন প্লেয়ার, ইউনিভার্সিটি লেভেলে দাপটের সাথে খেলতেন। মাহফুজ আহমেদ আমাদেরকে কমেন্ট করছেন, রেসপেক্টেড আলফাজ আহমেদ এন্ড সাইদুর রহমান, তিনি বলছেন। জামিলুর রহমান ক্রীড়া ভাষ্যকার আমাদেরকে বলছেন, ওয়াচিং গুড ডিসকাশন। পলাশ চন্দ্র রায় পঞ্চগড় মাড়িয়া থেকে তিনি দেখছেন, শুনছেন। জান্নাতুল শিল্পী, তারও কিছু মতামত আছে, ভালো লাগছে বলছেন। সিঙ্গার রবিউল ইসলাম, উনি শিল্পী, রেডিও ভূমির একজন ফ্যান, যাই হোক, নওগাঁ জেলা থেকে উনি শুনছেন। ইমদাদুল হক রনি আমাদেরকে শুনছেন, আমাদেরকে দেখছেন, একই সাথে শুনছেন সবাই। এরা হচ্ছে রাকিব হোসেন, তারপর আছেন তানজিম। আমরা একটু প্রাপ্তিটা স্বীকার করে নিতে চাই এই সুযোগে। অনেক বড় কমেন্টস করেছেন হামিদ জামান, উনি কলকাতা থেকে, পশ্চিমবঙ্গের এই শ্রোতা দর্শক, উনি আমাদের ফ্যান, স্যার আমি আছি তাই বলছেন হামিদ জামান। শামীম রহমান, এই সময় প্রিয় কণ্ঠগুলোকে শুনতে বেশ ভালো লাগছে এবং এই কণ্ঠগুলো শুনে উনি বড় হয়েছেন সেটা বলছে। আমানুল্লাহ সরকার, আরো একজন তরুণ ইয়াং স্টার, এজ এ কমেন্টেটর, সরকারি দপ্তরে কর্ম করেন তিনি, চাকুরি করেন। মুগ্ধ হয়ে আপনাদের কথাগুলো শুনছি, ছোটবেলায় যাদের স্বপ্নের মানুষগুলোকে একসাথে দেখতে পাচ্ছি, শুভকামনা আপনাদের সবার জন্য। এছাড়া শেখ মনিরুল ইসলাম আমাদেরকে, মনিরুল ইসলাম আলমগীর, উনি একজন এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ দাবা ফেডারেশনের ফ্রম রাজশাহী, উনি দেখছেন। আচ্ছা, সারওয়ার শাকিল আমাদেরকে প্রশংসা করেছেন, আর শামসুদ্দিন কুতুমিয়া চুমন লিজেন্ড সমাহা, তিনি তাই বলছেন। আসলেই তাই, ওনারা তিনজন ডেফিনেটলি লিজেন্ড। মোহাম্মদ মনিরুজ্জামান, লাভ রেসপেক্ট এন্ড বেস্ট উইশেস ফর অল অফ ইউ, দ্য লিজেন্ডস অফ বাংলা কমেন্ট্রি। ইয়েস, আমাদেরকে আমের খান, ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার, তিনি আসসালামু আলাইকুম বলেছেন, নাইস টু সি ইউ অল তিনি বলছেন। রূপজ্যোতি দাস কলকাতা থেকে, আসাম থেকে ইনফ্যাক্ট, গুড ইভিনিং বলছেন। মোহামিনুল হক নিশান ফ্রম রাজশাহী, উনি টেবিল টেনিস ফেডারেশনের সাথে ইনভলভ ক্লোজলি এবং আম্পায়ার একজন টেবিল টেনিসের। এ পর্যন্ত আপনি যে কটা অনুষ্ঠান দেখেছি বেশ ভালো লেগেছে, আজকেরটাও বেশ ভালো। আপনার অনুষ্ঠানগুলোর বিশেষ দিক হলো দেশি বিদেশি দক্ষ অতিথি বাছা, এতে দেশের ক্রীড়াঙ্গনের সাথে জড়িত সকলে উপকৃত হচ্ছে, আপনাদের সকলকে ধন্যবাদ। মুজাহিদুর রহমান আমাদের ছোট ভাই কমেন্টেটর, থ্যাঙ্কস ফর সিলেক্টিং সাচ টাইপ অফ ডিসিশন। এরকম অজস্র কমেন্ট আমি সবগুলো পড়ছি না, আমাকে মাফ করবেন। আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন, আপনাদের জন্য এই আয়োজন, আমরা বেশি কথা বলতে চাই অতিথিদের সাথে, তাহলে আমরা সবাই উপকৃত হব। আমি সাইদুর ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম, ওনার নেটওয়ার্কটা আবারও ডিস্টার্ব করে হারিয়ে গেল। ওই যে দুটো কোর্স স্পোর্টস ভিশন আয়োজন করেছিল, সেখানে উনি কোর্স কোয়ার্ডিনেটর হিসেবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল, আমরা দেখেছিলাম। অ্যান্ড হি ফেসেস মানে ক্লোজলি এর কি চ্যালেঞ্জেস ছিল, কে স্ট্রাগল ছিল, অতিথিরা ঠিক মতো টাইমলি এলো কিনা, পরের অতিথি কে, টাইমলি শেষ করছে কিনা, টাইমলি দিনের প্রোগ্রাম শেষ হবে কিনা, লট অফ অ্যাক্টিভিটিস। সেকেন্ড কোর্সটা আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় কার্যক্রমগুলোর সাথে নিজেও ইনভলভ হওয়ার সুযোগ পেয়েছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোর্স কোয়ার্ডিনেটর হিসেবে দুটো একটা ক্লাসও নেওয়ার সুযোগ হয়েছে, মেন্টর হিসেবে কাজ করেছি ক্লোজলি। তো সেই অভিজ্ঞতাগুলো পরবর্তীতে আমি খোদা বক্স মিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে 2017-তে আমরা যখন একটা প্রশিক্ষণ কোর্স আয়োজন করি 3 দিনে, সেইখানে কাজে লেগেছে এবং এই ওস্তাদরা সবাই সেইখানে ক্লাস নিয়েছেন, সেখান থেকেও কিছু প্রতিভাবান তরুণ বেরিয়ে এসেছে সাকসেসফুলি এন্ড দে আর ওয়ার্কিং স্মুথলি রাইট নাও ইন ডিফারেন্ট মিডিয়াস, স্পেশালি FM রেডিও স্টেশন গুলোতে। আমার প্রশ্ন সেখানে নয় অনুপম ভাই, আমার মনে হয় সাইদুর ভাইকে পেয়ে গেছি, সাইদুর ভাইকে পেয়ে গেছি, সাইদুর ভাই এসেছে আবার নেটওয়ার্কে। হ্যাঁ অনুপম ভাই, আপনার কাছে যাই, সাইদুর ভাইকে পেলে তাকে ফ্লোর দেব, আপনি বলুন ওই কোর্স দুটোতে এবং পরবর্তীতে আমরা দেখেছি প্রশিক্ষণার্থীদের সাথে আমি ক্লোজলি পার্সোনালি যখন কথা বলেছি, ওদের একটা ফিডব্যাক ছিল, অবজারভেশন ছিল, যেটা আমরা পরবর্তীতে কোর্স ডিজাইন করলে কাজে দেব, তারা বলছিল এরকম। সাইদুর ভাই শুনতে পাচ্ছেন? সাইদুর ভাই শুনতে পাচ্ছেন? উনি পাচ্ছেন না অনুপম ভাই, সেইখানে প্রশিক্ষণার্থীদের জানিয়েছিল অবজারভেশনটা এইরকম যে অনেক গুণী তারকা ব্যক্তিতে এসে তাদের ক্লাস নিয়েছে, তাতে তারা সুপারস্টারদের কাছ থেকে দেখেছে, কিন্তু অ্যাজ এ কমেন্টেটর ওই সমস্ত
ফুটবল ক্রিকেট হকি ব্যাডমিন্টন তারকা খেলোয়াড়দের কাছ থেকে কমেন্ট্রির অ্যাঙ্গেলে খুব বেশি শেখার সুযোগ হয়নি, যেটা আপনার আমার আমাদের আলফাত ভাই মিন্টু ভাই মুসা ভাই এদের কাছে শিখেছিল হামিদ ভাইদের কাছে। উনারা বলছিলেন যে আমাদেরকে কোন ম্যাচের কমেন্ট্রি করতে দিয়ে উনারা প্যানেল অফ বোর্ড যদি বসে তাৎক্ষণিক ভাবে আমাদেরকে শুধরে দিতে যে এই জায়গাটা এইরকম না এইরকম হলে ভালো হতো, ওই জাতীয় ক্লাস যদি বেশি বেশি থাকতো তারা অনেক বেশি বেনিফিট হতে পারতো। এইটা একটু অ্যাড্রেস করুন। ইউ অ্যাবসলিউটলি রাইট শামসুল, সবকিছুই কিন্তু তৈরি হয় ট্রায়াল এন্ড এরর এই পদ্ধতিতে। আমরা যে দুইটি কোর্স করেছি, প্রথম কোর্সের চেয়ে দ্বিতীয় কোর্সের ডিজাইন আরো ভালো ছিল। আমরা দ্বিতীয় কোর্সের আগে আমার সুযোগ হয়েছে, যেহেতু আমি জার্মানির কোলন স্পোর্টস ইউনিভার্সিটির সাথে কাজ করেছি 2 বছর ভিজিটিং প্রফেসর হিসেবে, জার্মানির কোলন স্পোর্টস ইউনিভার্সিটি একটি কোর্স আয়োজন করেছিল কমেন্ট্রি কোর্স, সেইটাতে কি কি সাবজেক্ট ছিল সেগুলিকে নিয়ে আসা এই কোর্সে। আমরা স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন, স্পোর্টস অ্যান্ড ইথিক্স, অলিম্পিজম, স্পোর্টস অ্যান্ড পিস, ক্রীড়া এবং শান্তি, আমরা হিস্ট্রি অফ ফেয়ার প্লে, স্পোর্টস সায়েন্স, আমরা এনেছিলাম হলো স্পোর্টস অ্যান্ড ভলেন্টারিজম, স্পোর্টস অ্যান্ড করাপশন, ইথিক্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, সাপ্লিমেন্টেশন অ্যান্ড ডোপিং, আমরা এনেছিলাম টিভি অ্যান্ড রেডিও সম্পর্কে বোঝা, আমরা স্পোর্টস অ্যান্ড ট্যুরিজম, এই ধরনের সাবজেক্টগুলিকে এনেছিলাম এবং বাংলাদেশের বেস্ট পার্সনদেরকে এনে ক্লাস নিয়েছিলাম। বাট ইউ আর রাইট, আমরা একটি বিষয় বোধহয় ইগনোর করে গেছি, সেটা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশনটা বেশি হয়েছে। ওয়ান ওয়ে কমিউনিকেশন আমরা ডেলিভার করেছি শুনেছে, কিন্তু এই শোনাটা কতখানি নিয়ে যাচ্ছে তারা, কতখানি কমেন্ট্রিতে প্রতিফলন করতে পারছে এবং কমেন্ট্রি বক্সে বসে ওদের বলাটা কতটা সাবলীল হচ্ছে, কতটা কনফিডেন্স সহকারে বলতে পারছে, কতটা টু দি পয়েন্ট বলতে পারছে এবং কমেন্ট্রির ইথিক্স মেনটেন করে কতটা বলতে পারছে, এই ব্যাপারগুলোর প্র্যাকটিক্যাল জায়গাটা আমাদের কম্পারেটিভলি সুযোগও কম ছিল, আমরা কম কি বলবো নজর দিয়েছি, অ্যাড্রেস করেছি কম, যার ফলে যখন আমরা পরীক্ষা নিতে গেলাম আমি একবার আলফাজ ভাইয়ের মুখের দিকে তাকাই, আলফাজ ভাই একবার আমার মুখের দিকে তাকাই, সাইদুর ভাই একবার আমার মুখের দিকে তাকাই, একবার আলফাজ ভাইয়ের মুখের দিকে তাকাই। তার কারণ হলো যে ছেলেগুলোকে আমরা এত এত ভালো হিসেবে দেখে নিয়েছি ইন্টারভিউ সময়, যে ছেলেগুলোর ক্লাসে পারফরমেন্স অনেক ভালো ছিল, সেই ছেলেগুলি যখন কমেন্ট্রি করতে যাচ্ছে অনেকে মিস করে ফেলছে এবং অনেকে নার্ভাস হয়ে যাচ্ছে, অনেকে টু দি পয়েন্ট থাকতে পারছে না। এই জায়গা থেকে আমার মনে হয় সেকেন্ড কোর্স থেকে আমাদের শিক্ষা হয়েছে, পরবর্তীতে যদি কোর্স আয়োজন করি ডেফিনেটলি করব, কথা দিতে পারি এই প্রোগ্রামেই, যেহেতু ক্রীড়ামন্ত্রীর সাথে অলরেডি আমাদের কথা হয়েছে, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে, পরবর্তীতে জাহিদ হাসান রাসেলের সাথে আরো একবার কথা হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় এক্ষেত্রে এগিয়ে আসবে করোনা পরবর্তীতে, তারা আমাদেরকে ফান্ডিং করবে, তাদের স্থাপনা আমাদেরকে দেবে, আমরা শুধু ডিজাইন করতে হবে এবং কোয়ালিটি মেনটেন করতে হবে। সো এটা আমরা করব, আমরা ডক্টর সাইদুর রহমান আমাদের সেক্রেটারি, আলফাজ ভাই আমাদের প্রেসিডেন্ট, আমি এবং শামীম ভাই আমরা ভাইস প্রেসিডেন্ট, শামসুল ইউ আর আওয়ার অর্গানাইজিং সেক্রেটারি, আমরা 5 জন এবং সেই সাথে এক ঝাঁক জুনিয়র মিলে আমরা এই কোর্সটিতে যে জায়গাগুলিতে আমরা এর আগে 2টি কোর্সে ভুল করেছি সেই জায়গাগুলিতে আমরা অ্যাড্রেস করব এবং ইনশাল্লাহ পারফেকশনের কাছাকাছি, পারফেকশন বলে পৃথিবীতে কোনো শব্দ নেই, দেয়ার ইজ অলওয়েজ চান্স অফ গেটিং মোর পারফেকশন, সো পারফেকশনের কাছাকাছি একটি কোর্স আয়োজনের চিন্তা ভাবনা আমাদের রয়েছে এবং ইনশাআল্লাহ আমরা করব। জি থ্যাংক ইউ অনুপম ভাই, এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাইদুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সাইদুল ভাই শুনতে পাচ্ছেন? আপনাকে আমরা শুনতে পাচ্ছি না সাইদুল ভাই, পাচ্ছি না। আচ্ছা আলফাজ ভাই আপনার কাছে যেতে চাই, আমরা ক্রীড়া সাংবাদিকতা, ক্রীড়া উপস্থাপনা এবং ক্রীড়া ধারাভাষ্য তিনটে সেক্টরকে কিন্তু অ্যাড্রেস করেছিলাম ওই 2টো প্রশিক্ষণ কোর্সে, ইভেন অথবা ক্রীড়া ফাউন্ডেশনের কোর্সটা তো একই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল। এখন আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াম স্ট্রং হওয়াতে একজন জার্নালিস্ট, হয়তো তিনি প্রিন্ট মিডিয়ারই জার্নালিস্ট কিন্তু তাকেও কথা বলতে হচ্ছে, কিছু কিছু জায়গায় ভিডিও গাইড দিতে হচ্ছে, হ্যাঁ পিটিসি দিতে হচ্ছে,
এবং টেলিভিশন রেডিওর জন্য হলো তো কথাই নেই, চেহারাও দেখা যাচ্ছে, কথাও বলতে হচ্ছে। তো স্পোর্টস জার্নালিজমেও যারা আসতে চায়, আমার মনে হয় ক্রীড়া ভাষ্যকারের মতো জ্ঞান, মানে উপস্থাপনার ঢং এবং শব্দ চয়ন, কথা বলার কৌশল রপ্ত করে সাংবাদিকদের আসতে হবে, তাই নয় কি? এখনকার জামানায় ছুটে থাকতে একদম ঠিক, একদম ঠিক। আমরা যদি এই দিক দিয়ে দেখি, তাহলে আমরা বলবো আমরা সামিকে বলতে পারি অনেকটা সেই কাজ সে করছে, আমরা ফাহিমকে বলতে পারি সে অনেকটা সেই কাজ তারা করছে। শুধু এরা দুইজনই নয়, তুমি নোমানের কথা ধরো, আমি নোমান একটা শো এখন করছে, খুব ভালো শো করছে, সে করছে। আসলে জার্নালিস্ট যারা এখন রয়েছেন তাদেরকে কিন্তু অনেকটা এই কমেন্টেটরের মতন হয়ে যেতে হয়। কমেন্টেটররা হয়তো পার্টিকুলার খেলাগুলো সম্বন্ধে বেশি জানতে হবে এবং সেই খেলার বর্ণনাগুলো তাদেরকে রপ্ত থাকতে হবে, ইতিহাসগুলো জানা থাকতে হবে। কিন্তু যদি ভিজুয়াল মিডিয়াতে জার্নালিজম করতে হয়, তাহলে তাৎক্ষণিকভাবে কিন্তু রিপোর্টিং করতে হয়। খেলা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যামেরা নিয়ে রিপোর্ট করা শুরু হয়ে যায় এবং সেখানে কিন্তু ওই একই জিনিস এসে যায় যে স্পন্টেনিয়াস বাক্য রচনা করার বা গঠন করার ক্ষমতা থাকতে হবে, সঠিক শব্দ চয়ন করার ক্ষমতা থাকতে হবে এবং ফ্লুয়েন্টলি বলতে হবে। এই জিনিসগুলো রপ্ত না করতে পারলে সেখানেও কিন্তু সফলতা পাওয়া যাবে না। সুতরাং সবকিছুর মূলে হচ্ছে যে ব্যক্তিগত কিছু উৎকর্ষতা দরকার রয়েছে, ব্যক্তিগত কিছু গুণাবলী রয়েছে যেগুলাকে আমাকে উপরের দিকে নিতে হবে। এক হচ্ছে কথা বলা, শব্দ চয়ন করা, সেন্টেন্স পেকিং করা, স্পন্টেনিয়াসলি এগুলা বেরিয়ে আসা, বোধ বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটোতেই কিন্তু দখল থাকতে হবে। আমরা ভালো বাংলা কমেন্ট্রি করি যারা, তারা মাঝে মধ্যে ইংরেজি শব্দ দুই একটা বলতে গিয়ে এত খারাপ ভাবে সেগুলো উচ্চারণ করি যে একেবারে সেই লেজে গবুরে হয়ে যাওয়ার মতন হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু মোটেও আমাকে সুখ দেয় না অন্তত পক্ষে। সেই জন্য আমাদের দুই দিকে খুব স্মার্টলি কথা বলার অভ্যাস করতে হবে এবং সেই জ্ঞান কিন্তু আমাদের থাকতে হবে। ঠিক একই রকম ভাবে প্রেজেন্টেশন বলতে যে জিনিসটা বোঝায়, যেটা আমার মনে হয় অনুপম আরো বেটার বলতে পারবে, সেই প্রেজেন্টেশন সম্পর্কে ধারণা বা প্রেজেন্টেশন বা প্রেজেন্টার হতে হলে পারে কতটা স্মার্ট হতে হবে সেটাও কিন্তু জানতে হবে। আমরা দেখেছি যেটা একটু আগে আলোচনা করছিলে যে আমরা ভালো ক্লাস নিচ্ছি, যাদেরকে ভালো মনে করছি, ঠিক শেষের দিনে এসে যখন পরীক্ষা নিতে গেলাম তখন দেখলাম যে মাইক্রোফোনের সামনে একেবারে আমাদেরকে হতাশ করার মতন করছিল, আমরা একে অপরের দিকে দেখাদেখি করছিলাম। এটার কারণ একটাই, আমরা জানি যে প্রত্যেকটা লেখাপড়া বা প্রত্যেকটা ইতেই একটা প্র্যাকটিক্যাল থাকে, একটা থিওরিটিক্যাল থাকে। তো আমরা থিওরিটিক্যাল দিকটা হয়তো খুব ভালো করেছিলাম, কিন্তু প্র্যাকটিক্যাল যে করতে হবে এই জিনিসটার আমরা গুরুত্বই বুঝতে পারিনি তখন। এখন কিন্তু আমরা অনুভব করেছি, নিশ্চিতভাবেই বলতে পারি যে আমরা যদি আগামীতে কোনো কোর্স করি তাহলে কোর্সের ডিউরেশন হয়তো একদিন দুদিন বাড়াতে হবে, অথবা কোনো কোনো বিষয়গুলোকে আমরা অমিট করে যাব। তা সত্ত্বেও আমরা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা রাখবো প্রতিদিনই, আমরা অন্তত পক্ষে প্র্যাকটিক্যালটা শোনার চেষ্টা করবো প্রতিদিন না হোক, অন্তত প্রথম তিন দিন আমরা ট্রেনিং করলাম, শেষের তিন দিনই আমরা একটা হাফ সেকেন্ড হাফটা হয়তো খালি প্র্যাকটিক্যাল কি করছে তারা, কতদূর বুঝলো আমাদেরকে, কতদূর তাদের ভেতরে ঢুকলো সেই জিনিসটা বোঝার চেষ্টা করবো, অর্থাৎ সেই দিকে আমরা নজর দেব। এবং আমার মনে হয় এক্ষেত্রে যারা আসবেন আগামীতে করতে তাদের জন্য অনেক উপকার হবে, অনেক ভালো হবে। একটা জিনিস আছে সবসময় মাইক্রোফোন শাইনেস বা অডিয়েন্স শাইনেস, এদের সামনে কথা বলতে গেলেই কিন্তু নিজের ভিতরে অনেক কিছু জানা থাকলে, জ্ঞান থাকলেও কিন্তু কোথায় শুরু করব, কেমন করে শুরু করব, এই একটা অসুবিধা কিন্তু থেকেই যায়। এবং আমরা কথা বলতে বলতে এখন বললাম তো অনেক বেশি সচ্ছল বা হয়ে গেছি বলে কোনো রকম বাধা আমাদের কিন্তু হয় না। আমরা একটা সাবজেক্ট পেলেই ঘন্টার পর ঘন্টা বা কথা বলে যেতে চাই এবং থামতেও চাই না, এরকম অবস্থা। সুতরাং আমরা মনে করি আগামীতে আমরা যে পরিকল্পনা গুলো নিয়েছি সেই অনুযায়ী যদি আমরা কোর্স করতে পারি অবশ্যই আমরা সেটা করার ইচ্ছা বা আশা রাখি। কোভিড পিরিয়ড যেটা সেটা পার হলে পারি আমরা সেটা করব। আমরা কিন্তু মোটেও সাইদুল শুনতে পাচ্ছি না, আশা করি সাইদুর কাছে আমরা শুনবো। জি জি, সাইদুর ভাই শোনা যাচ্ছে? সাইদুর ভাই শোনা যাচ্ছে? সাইদুর ভাই আপনি শুনতে পাচ্ছেন না? ঠিক আছে, আপনি শুনতে পেলে আপনি, কিন্তু আপনাকে তো আমরা শুনতে পাচ্ছি না, অডিয়েন্স আপনাকে শুনতে পাবে না। হ্যালো, আপনি মিউট করে, হ্যালো সাইদুর ভাই শোনা যাচ্ছে? সাইদুর ভাই আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি শুনতে পাচ্ছেন? সাইদুর ভাইকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে না পেলে অডিয়েন্সও শুনতে পাবে না আপনাকে। আচ্ছা যাই হোক, আমরা এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য ক্ষমা চাইছি দর্শকদের কাছে। সাইদুর ভাইয়েরও অনেক ভালো ইনপুট দেওয়ার সুযোগ ছিল এই বিষয়টাতে, কারণ উনি কোর্স কোঅর্ডিনেটর হিসেবে খুব ক্লোজলি কাজ করেছে, অ্যান্ড আমি সঞ্চালক হওয়ায় হয়তো ওনাদের কাছ থেকে শুনবো বেশি।
অনুপম ভাই আপনার কাছে স্পেসিফিক্যালি যাচ্ছি, আমরা অলরেডি 44 মিনিটস, আমাদের প্ল্যান আছে 60 মিনিটসে শোটা শেষ করবার। সো আমি যে জায়গাটা আপনার কাছে স্পেসিফিক্যালি অ্যাড্রেস করতে চাচ্ছি, স্পোর্টস প্রেজেন্টারদের জন্য কি ধরনের প্রিপারেশন নিয়ে আসা উচিত, আর বাংলাদেশের কালচার অনুযায়ী স্পোর্টস প্রেজেন্টার এই জায়গাটা যেন অনলি অ্যান্ড মোস্টলি ডিজাইন ফর দ্য ফিমেল পার্টিসিপেন্ট, এই জায়গাটা একটু অ্যাড্রেস করুন, সে কাজটা জানুক বা না জানুক, সেই বিষয়টা ইভেন্টটা জানুক বা না জানুক। আমি একটু বলতে চাই এখানে, প্রোডাকশন হাউস গুলো একজন সুন্দরী মহিলাকে ওই জায়গায় বসিয়ে দিয়ে প্রেজেন্টার বানিয়ে দিচ্ছে, তো এই জায়গায় যে পুরুষরা মার খাচ্ছে, যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক পুরুষ এই জায়গাটা যেতে পারছে না, এটা একটা বিষয়। সেকেন্ডলি, আপনি দেশে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় এডুকেশন অর্থাৎ সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স এই জাতীয় ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করেছিলেন, সেই উদ্যোগগুলোর কি অবস্থা, ভবিষ্যতে নিকট ভবিষ্যতে এগুলো আলোর মুখ দেখবে কিনা, যারা আপকামিং ইয়াংস্টার কমেন্টেটর হতে চায়, জেনে বুঝে প্রফেশনালি কাজটায় আসতে চায়, তাদের জন্য কি বার্তা আছে আপনার কাছ থেকে? থ্যাংক ইউ শামসুল কারণ, অনেক অনেকগুলো প্রশ্ন। আমার মনে হয় প্রথম প্রশ্নটা যদি অ্যাড্রেস করি, ক্রীড়া উপস্থাপনা, এটি খুব শখের একটি কাজ আমার জন্য একেবারে শুরু থেকেই, যার জন্য 89 কমেন্ট্রি শুরু করার পরপরই 90 আমি ক্রীড়া উপস্থাপনায় যুক্ত হই বিটিভির সাথে। ক্রীড়া উপস্থাপক হতে গেলে যে কটি ব্যাপারে একেবারে প্রচন্ড ভাবে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো ভাষার ব্যবহার, উচ্চারণ, শব্দ চয়ন এবং বাচনভঙ্গি। এই চারটি ইজ এ মাস্ট। আমি আবার বলি, বাচনভঙ্গি, শব্দ চয়ন ও ভাষার ব্যবহার, উচ্চারণ। পাশাপাশি আমি আমি আরো একটি জিনিস যোগ করি, সেটি হলো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। এটি এই ব্যক্তিত্ব আপনাকে হেল্প করবে আপনার আশেপাশের মানুষদের সাথে আপনার ইন্টারাকশনে, আপনার মনোবল বৃদ্ধিতে, এবং সেই সাথে যে মানুষটির আপনি ইন্টারভিউ করছেন অথবা যে মানুষটিকে আপনি গেস্ট হিসেবে ইনভাইট করছেন, সেই মানুষটির সাথে আপনাকে কনফিডেন্স দেওয়ার ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব আপনাকে অনেক সহায়তা করবে। আমি আবার বলি, বাচনভঙ্গি, শব্দচয়ন ও ভাষার ব্যবহার, উচ্চারণ এবং পার্সোনালিটি, এই চারটি বিষয়। আমি বারবার বলি, কবিতা আবৃত্তির কিন্তু একটি বড় ভূমিকা রয়েছে, এবং যারা বক্তৃতা করেন তারা কিন্তু কমেন্ট্রি এবং উপস্থাপনা ভালো করেন। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি কবিতা আবৃত্তি করেন, তাহলে কবিতা আবৃত্তির কোনো কোনোটি বেস লাইনে আবৃত্তি রয়েছে, কোনো কোনোটি উচ্চ ঢঙে আবৃত্তি রয়েছে। এই নাটকীয়তা যদি আপনার ভয়েসে আসে, তাহলে আপনার উপস্থাপনা এবং কমেন্ট্রি দুটি ক্ষেত্রেই আপনি অনেক সাবলীল হবেন। একটি সিঙ্গেল নিয়েছে, আপনি যেভাবে বলবেন আর একটি ছয় মেরেছে, আপনি নিশ্চয়ই একইভাবে বলবেন না। সো এই যে বৈচিত্র্য আনা, এটি সম্ভবপর হয় একজন যখন নিজের গলাকে নিয়ে কাজ করতে পারেন এবং সেই সাথে আবৃত্তি করেন, বিতর্ক করেন এবং বক্তৃতা করেন। এর পাশাপাশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো, আমি একটি সময় কিন্তু একেবারে অ্যাডভেঞ্চারাস ওয়েতে আমি এটাকে, ক্রীড়া উপস্থাপনাকে আমার প্রফেশন হিসেবে গ্রহণ করেছিলাম 2006 to 2015, almost 10 years, প্রায় 10 বছর, 9 বছর একেবারে 100%। সো আমি সফল হয়েছিলাম কিন্তু, কারণ আমি অনেক প্রোগ্রাম করতাম ওই সময়টিতে। এটিএন বাংলায় শুধু ভিশন 2020 365 দিনে 352 দিন প্রচার হতো, এবং সেই সাথে খেলার জগৎ প্রচার হতো 52 পর্ব, এবং প্রতিদিন লাইভ টেলিকাস্ট হতো মাঠ থেকে, সেটি উপস্থাপনাও করতাম, কমেন্ট্রিও করতাম। সো অ্যাট দ্য এন্ড অব দি মান্থ একটা বাল্ক অ্যামাউন্ট আমি পেতাম আল্লাহর অসীম রহমতে। কিন্তু পরিবর্তন হতে থাকলো সেই জায়গাটি। আমরা দেখলাম যে আমি যদি মানে একটু গর্ব করে বলতে চাই, বাংলাদেশে ক্রীড়া উপস্থাপনা এই ব্যাপারটি অনেকেই এর আগে শুরু করেছিলেন, একসময়ে সাগর ভাই করেছেন, তারও আগে শফিক রেহমান করেছেন, কিন্তু সত্যিকার অর্থে এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়া বা এটিকে লাইমলাইটে আনার দায়িত্বটি আমি পালন করেছি।
কিন্তু তারপরে যখন আমি দেখলাম যে একটি সময় গ্ল্যামারকে অনেক বেশি দাম দেয়া হচ্ছে, কোয়ালিটিটা সেকেন্ড পর্যায়ে পৌঁছে যাচ্ছে। একটি মেয়ে সে খেলাধুলা জানুক বা না জানুক, সে দেখতে সুন্দর বা সে এমন ড্রেস পরে আসছে যে কর্তৃপক্ষ ভাবছেন তার ড্রেসের জন্যই হয়তোবা প্রোগ্রাম দেখবে অনেক মানুষ। সো এবং তাকে পে করা হচ্ছে, আমি এটিএন বাংলায় একটি প্রোগ্রাম করলে পেমেন্ট পেতাম দেখা যেত অ্যারাউন্ড 7,000 থেকে 7,500 টাকা, কিন্তু পরবর্তীতে দেখলাম যে পেমেন্টও অন্যান্য টেলিভিশনে 2,000 থেকে 3,000 টাকা পেমেন্ট। সো এই 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 অবস্থাটা আমার মনে হয় যারা কম কম ভাই কি শুনতে পাচ্ছেন এবং নিজেদের সুযোগ দিয়ে অন্য কোন জায়গায় হয়তো সেই সুযোগটি ক্যাপিটালাইজ করছেন, সেই সব মানুষগুলোর কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। এক হলো কম জানা, স্পোর্টস সম্পর্কে কম জানা, সুতরাং গেস্টরাও খুব এম্বারেসড ফিল করেছেন যে সে ক্রিকেটও বোঝে না, ফুটবলও বোঝে না, সে এমন প্রশ্ন করছে যেটা টক ব্যাকে প্রোডিউসার তাকে করতে বলছে। এক দুই হলো তাকে 2,000 টাকা দিলেই হচ্ছে, কারণ এটা তার প্রফেশন, এটাকে সে হয়তো ক্যাপিটালাইজ করছে অন্য জায়গায়, তার যে ফেস ভ্যালু সেই ফেস ভ্যালুকে অন্য জায়গায় ক্যাপিটালাইজ করছে। এবং সে এমন ড্রেস পরা শুরু করছে যেটা অ্যাকচুয়ালি আমাদের স্পোর্টসের সাথে যায় না, আমাদের কালচারের সাথে যায় না, আমাদের ঐতিহ্যের সাথে যায় না। সো এই জায়গার প্রতি এক ধরনের বিতৃষ্ণা জন্ম নিয়েই আমি কিন্তু 2015 সালের ওয়ার্ল্ড কাপের পর কি বলবো কিছুটা জিদ করে বা কিছুটা মনে হয়েছে এই অবস্থা পরিবর্তন না হলে আর টেলিভিশনে আসবো না, সেই জায়গা থেকে আমার মনে হয় সরে আসা। এখনো সেই অবস্থার পরিবর্তন হয়নি, কিন্তু কাউকে না কাউকে তো প্রতিবাদ করতেই হবে। সো আমি আমার প্রতিবাদটুকু করেছি এবং আমি আশা করবো এই অবস্থা। আমি এগ্রি না অনুপম ভাই, আমি কিন্তু একমত না আপনার সাথে, অনুপম ভাইয়ের সাথে আমি একেবারে একমত না, অনুপম ভাইয়ের সাথে একমত না, এই জন্য যে জায়গার পরিবর্তন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, অনুপম ভাইয়ের সাথে আমি একেবারেই একমত না, কারণ অনুপম ভাই চলে যাওয়াতে একটা বিরাট শূন্যতা হয়েছে এবং আমরা প্রতিনিয়ত ফিল করছি যে অনুপম ভাই আপনার থাকা উচিত ছিল এখানে। তাহলে ব্যাপারটা হতো কি যে আপনি যদি জায়গা ছেড়ে দিয়ে যান, আপনি যদি খারাপ দেখে, এই যে অনেকে বলে যে রাজনীতি অনেক ভালো লোক ভালো মানুষটা করে না, তো ভালো মানুষটা না আসলে তো খারাপ মানুষটা সেটা দখল করে নেবে, তো এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই বিষয়টি আপনাকে মূল্যায়ন করতে হবে যে যদি কিনা ভালো মানুষগুলো আলফাজ ভাইয়া যদি রাগ করে চলে যেত, আমরা সবাই যদি রাগ করে করে এই সেক্টর থেকে চলে যেতাম তাহলে আরো খারাপ অবস্থা হতো, এটাই স্বাভাবিক। ফলে অনুপম ভাই আমি বলবো যে আপনাকে আবার কাম ব্যাক করতে হবে, এখানে কাম ব্যাক করে তারপরে কিন্তু ফাইট করতে হবে। আপনি চলে গিয়ে কিন্তু কোনো ফাইট করার, এই ফাইটের কোনো মূল্যই নেই, কেউ মূল্য দেবে না কিংবা কোনো বড় কোনো পরিবর্তনও আসবে না। সুতরাং আপনাকে ওয়েলকাম করতে চাই যে আবারও কোনো না কোনো টিভি চ্যানেলে আপনাকে দেখতে চাই, আপনি নিয়মিত করছেন। আরেকটা জিনিস হলো যে এই সেক্টরে কিন্তু এই যে বিষয়টা মানে প্রফেশনালিজমের বিষয়টা, আপনি অনুপম ভাই যেটা বললেন যে একজন হয়তো 2,000 টাকা দিয়ে কমেন্ট্রি করছে কারণ এটা সে অন্য জায়গায় কাজে লাগাচ্ছে, ফাইন, এটা তো কমেন্টেটরের দিক, কিন্তু প্রোডিউসার কিভাবে ভাবছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, প্রোডিউসার কিভাবে বিষয়টিকে দেখছে। যেমন আমরা যখন এটিএন এ কাজ করেছি, এটিএন অনেক ম্যাচ লাইভ টেলিকাস্ট করেছে অনুপম ভাই আপনি জানেন, তখন কিন্তু শামীম আশরাফ চৌধুরী, শামীম ভাই কিন্তু বেসিক্যালি সবসময় কিন্তু খুব এই ব্যাপারে খুব রিজিড ছিলেন। শামীম ভাইয়ের কথা ছিল যে আমি ঠিক আছে আমি সম্মানের টাকাটা সবাইকে খাইয়ে দেবো সেটা অন্য কথা, কিন্তু আমার সম্মানের জায়গাটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, অনারিয়ামের জায়গাটা। ইভেন শামীম ভাই, আলফাজ ভাই, আপনি এবং আমি এইভাবে কিন্তু এটিএন তখন চিন্তা করতো সবসময়, তারা কিন্তু টাকার দিকে তাকাতো না। সুতরাং প্রোডিউসার বা প্রোডাকশন হাউস তাদের মানে ভাবনাটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফলে আর এই যে এক্সপোজারের বিষয়টা, এখন তরুণ একজন কমেন্টেটর, একজন তরুণ কমেন্টেটর যার কোয়ালিটি হয়তো খুব কম, তার এখনো হয়তো আরো 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 কিছুদিন উচিত প্রশিক্ষণের মধ্যে থাকা, আরো লার্ন করা। যেমন আপনি অনুপম ভাই ওই যে ট্রেনিং এর পরে আপনি একটা স্কোপ করে দিয়েছিলেন যে যারা ট্রেন্ড আপ হলো আমাদের কাছে, আপনি কিন্তু তখন যেটা করতেন যে হয়তো আপনি প্রেজেন্টেশনে রয়েছেন, আমি কমেন্ট্রি বক্সে, আমার সাথে দুইজন তরুণ আমার দুই পাশে বসতো, তারা করতো, আমি মাঝখানে থাকতাম, আবার আবার তারা আমাকে দিত, বা একটা মাইক্রোফোন আমার হাতে, একটা মাইক্রোফোন আরেকজন তরুণের হাতে থাকতো, তো সে যেখানে মিস করতো সেখানে আমি তাকে গাইড করতাম, একসময় কিন্তু তারা অনেক ম্যাচিউর হয়ে গেল। তো এই যে একটা চমৎকার একটা সিস্টেম আমরা ডেভেলপ করেছিলাম, তো আপনি চলে যাওয়াতে কি হয়েছে, তো এই এটা হয়তো দুই দুই তরুণ দুই মাইক্রোফোনে, এবং একটু আগে আলফাজ ভাই বলছিলেন যে তাকে ফ্লুয়েন্ট কথা বলতে হবে,
তাকে বুঝতে হবে খেলাটা। বাট আরেকটা বিষয় আলফাস ভাই ইম্পর্টেন্ট আমার কাছে সবসময় মনে হয় যে রাইট পয়েন্টে কথা বলা, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখেছি যে একটা উইকেট পড়লো, আমি আমার পাশের কমেন্টেটর, আমরা দুই দুই মাইক্রোফোনে, আমি একটা মাইক্রোফোনে আছি, আমার কো কমেন্টেটর একটা উইকেট পড়ার পরে দারুণ বল, চমৎকার বল, হেন তেন, গ্যালারি উন্মাতাল, এই সেই, চারিদিকে মানে গণজোয়ার, একেবারে চায়ের টি স্টল থেকে এই হাটে বাজারে সব জায়গায় এখন আনন্দের জোয়ার বইছে, হিল্লোল বইছে। কিন্তু ব্যাটসম্যান আউট হয়ে চলে যাচ্ছেন, কত রান করে তিনি আউট হলেন, আর ক্যাচটা কে নিয়েছিলেন বা উইকেট নেওয়ার ধরনটা কি ছিল, এই জায়গাটাতেই তিনি গেলেন না। আমি আমি চেষ্টা করছি অ্যাড করার জন্য, তা আমার কো কমেন্টেটর আমাকে সেই সুযোগটাও দিচ্ছে না যে সে একটু থেমে। এখন এই জায়গাগুলো আসলে, এই জায়গাগুলো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, মানে প্রোডাকশন হাউস বা প্রোডিউসার তারা কিভাবে দেখছে, তো সেই জায়গাটাতেই কিন্তু আমাদের এই স্পোর্টস কমেন্টেটর ফোরামের ফাইট, আমরা এই জায়গাটাতে ফাইট করার চেষ্টা করছি যে যাতে মানে প্রোডাকশন হাউস যেটা হবে, যে যারা প্রোডাকশনের দায়িত্বে থাকবে, যারা লাইভ টেলিকাস্ট করবে বা ব্রডকাস্ট করবে, তারা যেন এই বিষয়গুলো বুঝতে পারে। এখন তারাই যদি রিয়েলাইজ না করে, এমন একজন প্রোডিউসার আসলেন, তিনি ওই কমেন্ট্রি বক্সের পেছনে একটা সোফাতে শুয়ে পুরোটা সময় ফেসবুক চালালেন, এইখানে যে কি হয়ে যাচ্ছে, প্রথম আলো দেখে টানা মুখস্থ পড়লেন না যুগান্তর দেখে টানা মুখস্থ করলেন, প্রোডিউসারের খোঁজই নাই। যে মানে উই নিড টু হ্যাভ এ এডুকেশন প্রোগ্রাম ফর অল, যারা স্পোর্টস প্রোডিউসার তাদের স্পোর্টস সেন্স এন্ড নলেজ, প্রোডাকশন কোয়ালিটি সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা থাকতে হবে, যেটা মিসিং, এবং আমরা প্রতি পদে পদে এই প্রবলেমটা ফেস করি, এটাই আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা। আলফাজ ভাই, আপনি এই যে স্পোর্টস প্রেজেন্টেশনে অতিমাত্রায় গ্ল্যামার খুঁজতে গিয়ে না বোঝা মেয়েদের বসিয়ে দেয়, এ নিয়ে কিছু বলতে চাইছিলেন? আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমরা আমরা যারা এখানে আজকে এসেছি, আমরা সকলেই বয়োবৃদ্ধ বা সকলেরই অভিজ্ঞতা কিন্তু অনেক বছরের, সুতরাং আমরা কিন্তু এখন ওই এটা ওটা সেটা পোশাক আশাক গ্ল্যামার এগুলো দেখি না আমরা। কিন্তু আলফাজ ভাই, আপনাকে আমরা বৃদ্ধ মনে করি না, আপনি হচ্ছে ইয়াংগেস্ট আমাদের মধ্যে, আপনি ইউ আর দ্য ইয়াংগেস্ট। আমি নিজেকে বৃদ্ধ মনে করছি না, আমি তো ইয়াং বটেই, আমি এখনো কে বলছে আমি তো মেনে নিলে না তুমি বলবে যে আমি বৃদ্ধ, আমি বৃদ্ধ না, আমি ইয়াং। আমার কথা ঠিক না, আমাদের ফোকাসড হচ্ছে এখন, আমরা সবাই তিনজনে বা চারজনে কিন্তু ফোকাস হচ্ছে কোয়ালিটি লেভেল অফ ইম্প্রুভমেন্ট, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং সেইটা না করলে সেটা করার আমরা হয়তো বা চেষ্টা করছি। আমরা কমেন্টেটরদের কথা বলছি, এখন বসেছি কমেন্টেটরদেরকে শেখানোর জন্য কি করলে তারা এগুলো ইম্প্রুভ করতে পারবে সেই কথাগুলো বলছি। আমরা প্রদীপ দার কাছেও জিজ্ঞাসা করেছি যে কি করলে কমেন্টেটররা ভালো করতে পারবে, তিনিও সেগুলো বলেছেন। সুতরাং অনেক শোনানো হয়েছে, অনেক আয়োজন, অনেক শিক্ষার ব্যবস্থা কিন্তু সামসুল করেছে, বিশেষ করে মাইক্রোফোনে যারা থাকি তাদের, কিন্তু মাইক্রোফোনের পেছনে যারা থাকেন, যারা এই এই অনুষ্ঠানের মালিক অর্থাৎ প্রডিউসার, তাদের যদি জ্ঞান বৃদ্ধি না হয়, যেটা হচ্ছে না, তাদের জ্ঞান নাই বলেই কিন্তু তারা মনে করছেন যে একটা গ্ল্যামার নিয়ে এসে সামনে বসিয়ে দিলে ও কি বলছে না বলছে কেউ ওটা দেখবে না, ওর চেহারার দিকেই দেখবে, সেটাই ভালো হবে। আমি সাজেশন মাপ চেয়ে নিচ্ছি যারা আসছেন তাদের প্রতি না, কিন্তু একটা একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থার একটা আমার মনে হয় সমাধান হওয়া উচিত। আমরা মনে করি যারা দীর্ঘ সময় দিয়েছেন, দীর্ঘ সময় দিয়ে একটা নিজেদের যোগ্যতা বৃদ্ধি করছেন, মাইক্রোফোনের সামনে আসে এসে কথা বলতে পারেন, নিজের ভিতরে কিছু অভিজ্ঞতা রয়েছে, কিছু ইতিহাস তার জানা রয়েছে, তিনি কথা বলার সুযোগ পাচ্ছেন না, কিন্তু আরেকজন একটু দেখতে ভালো বলে বা ভালো পোশাক পরেছে বলে সে এসে বসবে এবং করবে এবং তাকে কম পয়সা দিয়ে সে কাজটা করে নেওয়া হবে, এই যে একটা কালচার এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা মোটেও ভালো কালচার না, এটারই আমি প্রতিবাদ করছি। আমি আর অন্য কিছু প্রতিবাদ করছি না, আমার সাথে ব্যক্তিগত কারণ নাই, এবং সেটা করতে হলে আমাদের যারা প্রডিউসার রয়েছে তাদের প্রশিক্ষণের দরকার রয়েছে, সেই প্রশিক্ষণ কে দেবে আমি জানি না, আমরাও কিন্তু দিতে পারি, আমি এবং অনুপম, আমি রাজি আছি, অনুপম আমার সাথে থাকলে সেই প্রশিক্ষণের ব্যবস্থা আমিও করতে পারি, সেই অভিজ্ঞতা কিন্তু আমার হয়েছে, আর 40 বছর তো কাজ কাটি নাই, কিছু শিখেছি, কিছু জ্ঞান আমার হয়েছে, তো সেই জন্য সেটাও আমরা করতে পারি, কিন্তু তাদের অভিজ্ঞতা আমরা ব্যবহার করতে চাই, জাতি ব্যবহার করতে চাই, এবং কেউ না কেউ এই প্রোগ্রাম দেখে। শামসুল, আই ওয়ান্ট টু অ্যাড সামথিং, সেটা হচ্ছে আলফাস ভাই, ইফ উই আর প্র্যাকটিক্যাল, প্রডিউসাররা এসে ট্রেনিং নেবেন, এটা ইগো প্রবলেম, এটা হবে না, এটা আসলে হবে না। ধরেন আমি যদি বেতারের কথা বলি, বেতারের বিসিএস প্রডিউসাররা
তারা মনে করবেন যে আমাদের কাছ থেকে তারা প্রশিক্ষণ নেবেন। বেতার হয় যে নিম পথে যখন বেতারে আমি শেষ করি আপনাদের, আমি শেষ করি, আমি জানি হ্যাঁ ওই একটা ক্লাসে মনে করে যে সব জেনে গেছে তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাব গেমস এর মানে সাব গেমস এর অ্যাথলেটিক্স ইভেন্টে এটিএন বাংলা লাইভ টেলিকাস্টের দায়িত্বে ছিল, এবং যখন লং জাম্প হচ্ছে প্রোডিউসার মানে ক্যামেরা পাশ থেকে ধরা, ফলে আমরা লং জাম্পের যারা অংশগ্রহণ করে তাদের চেস্ট নাম্বার থাকে, কিন্তু বুক একটা চেস্ট নাম্বার লাগানো আছে আমাদের কাছে, কিন্তু লিস্ট আছে, এবং সেই চেস্ট নাম্বার অনুযায়ী আমরা কিন্তু হোমওয়ার্ক করে এসেছি যে তিনি কোন দেশের খেলোয়াড়, কোন দেশের অ্যাথলেট, তার জন্ম কত সালে, তার কি কি ট্র্যাক রেকর্ড আছে, এগুলো কিন্তু আমরা হোমওয়ার্ক করে এসেছিলাম। বাট পাশ থেকে ক্যামেরা ধরো তো আমি দেখতে পাচ্ছিলাম না, আপনি মাঠে ছিলেন আর আমি কমেন্ট্রি বক্সে ছিলাম। তো এক পর্যায়ে আমি টকব্যাকে প্রডিউসারকে বললাম যে আপনি একটা ক্যামেরা ফ্রন্ট থেকে যখন দৌড় শুরু করবে ক্লোজ আপে তাকে ধরবেন, মানে এই এই চেস্ট নাম্বার সহ, মানে ক্লোজ শটে তাকে নেবেন, তার চেস্ট নাম্বার সহ ক্লোজ শটে নেবেন, আমি যেন চেস্ট নাম্বারটা ক্লিয়ার দেখতে পাই। সে দৌড় শুরু করলো কিছু তো দেখে, তারপর আপনি সাইড ক্যামেরায় যাবেন। প্রডিউসার সাথে সাথে এক্সিকিউট করলো, একটা ক্যামেরা সরিয়ে একদম ফ্রন্টে নিয়ে গেল এবং তারপরে তাকে ক্লোজ করে ধরলো। ধরার পরে তারপরে কিন্তু আমি তারপর থেকে আমরা প্রতিটা নাম সহ বলতে শুরু করলাম। তার আগে আমরা বলছিলাম, কমেন্ট্রি করছিলাম, এরকম পরবর্তী লং জাম্পার আসছেন, দৌড় শুরু করলেন এই মাত্র, লম্বা গড়নের একজন অ্যাথলেট, মোটামুটি তার কালো গড়ন দেখে মনে করা যায় যে তিনি হয়তোবা শ্রীলঙ্কান একজন অ্যাথলেট। এর আগের কমেন্ট্রি ছিল এরকম, কিন্তু তারপর আমার ডিরেকশন অনুযায়ী যখন ক্যামেরা একটা ফ্রন্টে নিয়ে যাওয়া হলো এবং পুরো চেস্টটাকে ধরা হলো, সামনে থেকে ক্যামেরাটা যখন ধরলো এবং তার চেস্ট নাম্বার সহ, তখন কিন্তু আমরা একদম অ্যাকুরেটলি বলতে শুরু করলাম তার নাম এই, উনি ওই দেশের অ্যাথলেট। দিস ইজ এক্সপেরিয়েন্স, দিস ইজ হাউ ইউ হ্যাভ গেইনড সাম এক্সপেরিয়েন্স এন্ড ইউ হ্যাভ এক্সিকিউটেড দ্যাট প্রপারলি ইন টাইম। এক্স্যাক্টলি, উই ক্যান ডু ইট ইন ফিউচার অলসো, উই ক্যান ডু ইট ইন ফিউচার অলসো টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ দি প্রোডাকশন। এবং আমরা আমাদের বলা ইভেন রেডিওর ক্ষেত্রে, তো রেডিওর ক্ষেত্রে যেটা হতে পারে, অল সর্ট অফ রেডিওস, মানে আমি বলতে চাচ্ছি এফএম রেডিও বাংলাদেশ বিতে সব জায়গায়, উই শুড টেক দা রেসপন্সিবিলিটি অফ দা প্রোডিউসার, আমরাই কেউ না কেউ প্রোডিউসার হিসেবে দায়িত্ব পালন করতে পারি, তাহলে কিন্তু এই প্রবলেম একেবারে সলভ হয়ে যায়। এক্সেপশন আছে, এফএম রেডিও তো রেডিও ভূমি ভিন্ন, তার কারণ রেডিও ভূমির যে স্টেশন ইনচার্জ শামসুমন, সে কিন্তু প্রত্যেকের মানে ইতিহাস নেয়, কমেন্টেটর ইতিহাস নেয়, সেই অনুযায়ী সে শিডিউলটা করে, কোন কমেন্টেটর কভার করবে সেটা একটা শিডিউল করা থাকে, বেরিয়ে আসে ভুল ত্রুটি নিয়ে সে আলোচনা করে, ভালো বললে পারে সে সেটার উৎসাহ দেয়। সুতরাং দ্যাট ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ স্টেশন, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। ওই কাজটা কপি করতে হবে অন্য স্টেশন গুলোকে, আমি জানি না, আমি 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 পার্টিকুলারলি কোন স্টেশনের কথা বলছি না, আমি বলছি যে এই প্র্যাকটিসটা হতে পারে যার যেখানে ঘাটতি, কেউ যদি ফিল করে কেউ যদি মনে করে না আমার প্রোডিউসার ঠিক আছে, হি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ভেরি ওয়েল, ফাইন, আবার ওই জিনিসটা তাদের হাতে ছেড়ে দিলে হবে না, কেউ ফিল করবে না, উপরে যারা প্রোডিউসার, উপরে যারা প্রোডিউসারকে নিয়োগ করছেন তারা নিজেরাও কিছু জানেন না। সুতরাং এই জিনিসটা আমাদেরকেই বলতে হবে যে এই জায়গাটায় আপনি আপনার শেষবারের মতো যাচ্ছি, শেষবারের মতো গিয়ে জানতে চাইবো যে দেশে আমরা ট্রেনিং নিয়ে কথা বললাম, আমাদের অভিজ্ঞতা অনেকটাই বেরিয়ে এসছে এই ফাঁকে, কোন কোন জায়গায় উৎকর্ষতা সাধন করতে হবে টু বি এ successful commentator, to be a successful sports presenter and to be a good qualityful sports journalist. But apni bolun je upcoming youngster jara jene bujhe degrees niye aste chay tader jonno bangladeshe kono degree neyar byabostha ache kina, certificate course, diploma or honors masters like this? Still not ekti uddog neya hoyeche, একটি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি ইউআইইউ ইউনিভার্সিটির সাথে। ইউআইইউ ইউনিভার্সিটি যখন ধানমন্ডি ক্যাম্পাস ছিল তখন তারা খুবই ইন্টারেস্টেড, এখনো তারা খুব ইন্টারেস্টেড, কিন্তু তাদের ক্যাম্পাস একদম পূর্ণাঙ্গ ক্যাম্পাস সাতারকুলে যাবার পর একটি ডিপ্লোমা কোর্স তারা অফার করে, আমি সাহস করিনি। ইনফ্যাক্ট সাতারকুল যেহেতু এটি পার্ট টাইম
ডিপ্লোমা হবে, যারা হয়তো প্রফেশনাল তারা একটি নির্দিষ্ট সময় যাবে। সো সাঁতার কুলে আমার মনে হয়েছে আরো একটু সময় নিয়ে, এক বছর আগে আমি বলেছিলাম যে আরো একটি বছর আমরা নিতে চাই, তাতে এই সময়টি দাঁড়ায়। আমি আশা করব করোনা পরবর্তী সময়ে, অলরেডি এক বছর শিফটেড হয়ে গেছে ক্যাম্পাস সাঁতারকুলে, আমি আশাবাদী যে করোনা পরবর্তী সময়ে আমরা ডিপ্লোমা কোর্স চালু করতে পারব। এই কোর্সটি হয়তো ভবিষ্যতে একটি সময় আরো বড় বড় আকারে হতে পারে, কারণ বাই দ্যাট টাইম একটা জিনিস হয়েছে, সেটা হলো বিভিন্ন ইউনিভার্সিটিতে জার্নালিজম কোর্সের মাঝে স্পোর্ট জার্নালিজম মাত্র একটি ক্লাস ছিল। আমি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বেশ কটি ইউনিভার্সিটিতে ক্লাসের সংখ্যা 4-5 করাতে সক্ষম হয়েছি, এবং আমরা যারা মোটামুটি একটু জানি তারা সেই সব ক্লাসগুলোতে যাচ্ছি, এবং সেই সব ক্লাসগুলোতে আমরা এক্সপার্টিসটা শেয়ার করছি, যাতে একটি ছেলে বা মেয়ে জার্নালিজম যে করছে তার স্পোর্ট জার্নালিজমের প্রতি ভালোবাসা তৈরি হয়, এবং সে যদি খেলাধুলা ভালোবাসে প্রফেশন হিসেবে সে স্পোর্ট জার্নালিজমকে বেছে নেয়। কারণ অনেক সময় দেখা যায় যে স্পোর্ট জার্নালিজমকে কোনোভাবেই পাত্তা দিত না বা পরেই নি, সেই রকম একজন পরবর্তীতে অন্য কোনো জায়গায় কোনো চান্স না পেয়ে সে স্পোর্ট জার্নালিজম করা শুরু করছে। তার চেয়ে ভালো স্টুডেন্ট অবস্থায় কেউ মোটিভেটেড থাকলে সে কাজ করতে পারবে অনেক বেশি এবং তার ভিশন অনেক ক্লিয়ার থাকবে। আমি এক্ষেত্রে জার্নালিস্টদের নিয়ে আমরা আলোচনা কম করেছি, কিন্তু আমরা কমেন্টেটর এবং প্রেজেন্টারদের নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় যারা একটু নতুন আসতে চায় জার্নালিজমে, তারা এখন থেকে, এখন অনেকগুলি গ্রুপ রয়েছে, ক্রিকেট কেন্দ্রিক অনেক গ্রুপ রয়েছে, ফুটবল কেন্দ্রিক অনেক গ্রুপ রয়েছে ফেসবুকে, এইসব গ্রুপগুলোতে জড়িত হবেন। একটি সিরিজ হয়ে যাওয়ার পরে ফিচার লিখুন ওই সিরিজটির উপর, কোনো পার্টিকুলার প্লেয়ার সম্পর্কে লিখুন, কোনো ওল্ড মেমোরি, ক্রিকেটের ওল্ড মেমোরি সম্পর্কে লিখুন, আপনার অঞ্চলে ক্রিকেট ডেভেলপমেন্টে কি কি ভূমিকা রাখা যেতে পারে সেই সম্পর্কে লিখুন। আপনি ফিচার লেখা শুরু করুন, একটি সময়ে আপনার লেখার ক্ষুরধার বাড়তে থাকবে আমি আশা করি। সেটিকে ক্যাপিটালাইজ করে জার্নালিজমের যে অন্য জায়গাগুলি রয়েছে, কিছু অনুসন্ধান করা, নিজেকে ডেভেলপ করা, দেখা যে ওয়ার্ল্ডের জার্নালিস্টরা কি করছে ওয়ার্ল্ড লেভেলে, বাংলাদেশের যারা সিনিয়র জার্নালিস্ট স্পোর্ট জার্নালিস্ট তারা কি লিখছেন বা তারা কি বলছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে, সেগুলি একটু ফলো করা, তাহলে একটি সময় আপনি কিন্তু আবিষ্কার করবেন যে আপনি প্রায় 30-40% ক্যাপাবিলিটি অর্জন করেছেন টু বিকাম এ জার্নালিস্ট। তখন আপনি যোগাযোগ শুরু করুন, এবং একটি কোর্স যদি সেই সময়ে আয়োজন হয় অথবা আপনি পান সেই কোর্সে আপনি অ্যাটেন্ড করুন, সেটি আপনাকে তৈরি করে দেবে 75% টু জয়েন ইন অ্যাজ এ জার্নালিস্ট। সো আমার মনে হয় ফার্স্ট 30-35% নিজেকে তৈরি করতে হবে নিজেকে, তারপরে 40% কোর্সের মাধ্যমে আমরা ডেভেলপ করে দিব, বাদ বাকি 25% আপনি যখন প্রফেশনালি কাজ করা শুরু করবেন ইয়াং অবস্থায় তখন আপনি নিজেকে নিজে ডেভেলপ করে নিতে পারবেন। সো এখন কিন্তু অবারিত সুযোগ, ইভেন কমেন্টেটর প্রেজেন্টারের হাতেও মোবাইল, প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, এই স্মার্টফোনটি দারুণ অস্ত্র। আপনি রেকর্ড করুন আপনার কথা, আপনি রেকর্ড করুন, আপনি সবচাইতে বড় জাজ। এবং এখন সিনিয়ররা অনেক কোঅপারেটিভ, আলফাজ ভাইয়ের মতো সিনিয়র রয়েছেন, ডক্টর সাইদুর রহমানের মতো, শামসুলের মতো, যারা বসে থাকেন হেল্প করার জন্য। আমি অবশ্য একটু বোধহয় এতখানি হতে পারিনি, এখনো চেষ্টা করব আমি। সো আমরা কিন্তু এই হেল্পটা পাইনি ফ্রম আওয়ার সিনিয়র্স, হামিদ ভাই কিংবা মিন্টু ভাই, তৌফিক আজিজ খান, কেউ কিন্তু এই সহায়তাটা আমাদেরকে করেননি, আমাদের নিজেদেরকে তৈরি হতে হয়েছে। এখন সিনিয়ররা রয়েছেন, মোবাইলে রেকর্ড করুন, আপনি দেখুন সেটা, আপনি পাঠান আলফাজ ভাইকে, শামসুলকে অথবা ডক্টর সাইদুর রহমানকে, তারা আপনাকে কারেক্ট করে দেবে, আপনি তৈরি হবার অনেক সুযোগ পাবেন টু বিকাম এ গুড কমেন্টেটর অ্যান্ড টু বিকাম এ গুড প্রেজেন্টার। থ্যাংক ইউ সো মাচ। দর্শক মন্ডলী, আমাদের এই আলোচনা কিন্তু একদম জমে উঠেছে, নেটওয়ার্ক কানেক্টিভিটির একটু সমস্যা ছিল, সাইদুর ভাই কিছু কম কথা বলতে পেরেছে, বাট আমি তার কাছে ফাইনালি আরেকবার যাব। যাবার আগে আমার নিজেরও কিছু ইনপুট দেওয়ার আছে। প্রত্যেকটি পাবলিক ইউনিভার্সিটিতে যেগুলো পুরনো প্রতিষ্ঠিত সেগুলোতে মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম পড়ানো হয়, সেইখানে স্পোর্টস জার্নালিজমকে যদি একটু গুরুত্ব দিয়ে ওই সমস্ত কোর্স কারিকুলামে যদি স্পোর্টস কমেন্ট্রি, প্রেজেন্টেশন এন্ড জার্নালিজম
এই আঙ্গিকে একটা কোর্সই ডিজাইন করা যায় কোন একটা পার্টিকুলার ইয়ারে, তাহলে এখানে আরেকটা হলো এবং এই স্তরের যারা সফল মানুষ যারা অভিজ্ঞ মানুষ তাদেরকে নিয়ে গিয়ে এই কাজগুলো যদি তারা করানোর ব্যবস্থা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জার্নালিজম ডিপার্টমেন্ট, তাহলে সেই সমস্ত স্টুডেন্ট এই সেক্টরে এগিয়ে আসতে মোটিভেটেড হবে। আরেকটা টার্মিনোলজি ইদানিং কালে যুক্ত হয়েছে সেটা মোবাইল জার্নালিজম। এখন প্রত্যেকে কিন্তু সিটিজেন জার্নালিজম অনেক বেশি স্ট্রং, প্রথম আলোর সিটিজেন জার্নালিজম খাতায় আছে নাগরিক সংবাদ, সেখানে যে কেউ মানসম্মত লেখা লিখে ছাপাতে পারে জনমনে সেটা সাড়া ফেললে আপনি নিজেকে একটা বড় সাংবাদিক হয়ে যেতে পারে। এখন যেহেতু ডিজিটাল মিডিয়াম অনেক বেশি স্ট্রং, তাই প্রিন্ট জার্নালিস্ট হিসেবে কাজ করলেও আপনাকে কণ্ঠ দিতে হচ্ছে, আপনার ভিজুয়াল চিত্র দেখা যাচ্ছে, সো আপনি নিজেকে বাচনভঙ্গি উচ্চারণ প্রেজেন্টেবিলিটি সবকিছুই স্ট্রং করে নিয়ে জার্নালিজমে আসুন। আলফাজ ভাই আজকের এই টপিক নিশ্চয়ই বিষয় মানে সমসাময়িক একটা বিষয় অনেকে এনজয় করলো, লাস্ট ইনপুট আপনি দিন, তারপর সাইদুর ভাইয়ের কাছে যাবো, ভাইকে চেষ্টা করবো, লাস্ট ইনপুট আলফাজ ভাই। শামসুল, আমি আমি আসলে অনেক কথা বলার রয়ে গেছে, আমি সেটা তোমাদেরকে বলতেই চাই এবং অনেক কথাই কিন্তু বলতে গেলে সেগুলো বলতে গেলে আরো এক ঘন্টার আলোচনা বা দেড় ঘন্টার আলোচনা, সেটা আমি যেতে চাই না, সেই সময়টা আমার কিন্তু আজকে আর নেই, আমি তোমাদের কাছ থেকে ছুটি নিতে চাচ্ছি আসলে, ইনফ্যাক্ট আই হ্যাভ গট অ্যানাদার কমিটমেন্ট, সুতরাং আমাকে বেরিয়ে যেতে হবে। তবে খুব ভালো একটা মানে বিষয়বস্তু নিয়ে তুমি আজকের এই আলোচনা শুরু করেছো এবং আজকে যারা নতুন প্রজন্ম রয়েছেন যাদের ভিতরে অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে, তারা আমাদেরকে বাধ্য করছে বারবার কিন্তু কি করলে ভালো ধারাভাষ্যকর হওয়া যায় এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং এটা নিয়ে কিন্তু আমরা একাধিকবার আলোচনা করেছি এবং মূল্যবান উপদেশ আমরা সকলের কাছ থেকে শুনেছি, প্রদীপদার মুখ থেকেও সেই বিষয়ে আমরা কিন্তু উপদেশ শুনতে পেরেছি। সুতরাং আমার মনে হয় যথেষ্ট ভার্চুয়াল শিক্ষা যেটাকে বলে সেই শিক্ষা কিন্তু হয়ে গেছে, এখন সময় এসছে আমরা সামনাসামনি বসে ক্লাসরুম সিচুয়েশনে কি করে একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি এবং কি করলে তাদেরকে আরো একটু কাছাকাছি গিয়ে আমরা সাহায্য করতে পারি, সেই সাহায্য আমরা করতে চাই এবং সেটা করতে গেলে পারে কি কি অসুবিধা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। পৃষ্ঠপোষকতা এসে যায়, সময়ের কথা এসে যায়, এনভায়রনমেন্টের কথা এসে যায়, এগুলো ঠিক হয়ে গেলে আমরা সেগুলো করব এবং বেঁচে থাকলে সকলকে নিয়ে আমরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা মনে করি এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে হলে পারে খালি ধারাভাষ্যকারদের লেভেল বা কোয়ালিটি ভালো করলে হবে না, পর্দার পেছনে যারা এখনো রয়েছেন তারা অনেক পিছিয়ে পড়ে গেছেন বাংলাদেশ, আর বাংলাদেশের সেই আগের জায়গায় নেই, বাংলাদেশকে এখন কিন্তু আন্তর্জাতিক জায়গায় চলে গেছে, বাংলাদেশের ক্রিকেট এখন আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশের ফুটবল এখন আন্তর্জাতিক ফুটবল খেলছে, সুতরাং এই দুটো খেলাকে অন্তত পক্ষে এগিয়ে নিয়ে যেতে হলে পারে তাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। প্রডিউসারের জায়গায় হয়তো আমাদের কাউকে মানে আমি দেখতে পারলে খুশি হবো, সাইদুর বা অনুপম যদি কোনো প্রোডাকশনের ইনচার্জ হয়, কোনো টুর্নামেন্টের অ্যাডভাইজার হয়, বাট এই হয় আমার আমি শিওর সেই প্রোগ্রাম বা সেই টুর্নামেন্ট ভালো হবে, সেই জায়গাগুলোতে আমাদেরকে মজবুত করতে হবে, সবাইকে নিয়ে আমাদের দলগত উন্নতি করতে হবে এবং তাহলেই আমরা আমাদের আমার মনে হয় এই যে তুইথুলি মুইথুলি অমকের দুর্বলতা অমকের দোষ এইটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, সেই কাজটা আমরা করতে চাই। আমরা চাচ্ছি সার্বিক উন্নতির জন্য, ছোট যারা রয়েছেও তারা নিরাশ হবে না, তোমাদের জন্যই এত কথা বলছি, তোমাদের জন্যই জায়গা করে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি তোমরা আরো ভালো জায়গা পাবে যেখানে বসে আরো ভালোভাবে কমেন্ট্রি গুলো করতে পারবে। এখন আমরা অনেক অসুবিধার মধ্যে রয়েছি, সেই অসুবিধাগুলো যতটা সম্ভব দূর করার একটা যৌথ প্রয়াস বা চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। শামসুল তোমাকে আবারও ধন্যবাদ, আমি কিন্তু বেরিয়ে যেতে চাচ্ছি, আমাকে ছুটি দাও। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সাইদুল ভাই লাস্ট ইনপুট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটু আগে যে কথাটা বলছিলাম, এই যে ফুটবল ম্যাচ কমেন্ট্রি করতে গিয়ে আমরা একটা হর হামেশা একটা দৃশ্য দেখি যে মাঠে বল মুভিং, বলটা মাঠের মধ্যে আছে এবং খেলা চলছে, এই সময় গ্যালারির শটকে আপনি দেখাতে পারেন একজন, এই দৃশ্য কিন্তু হর হামেশা আমরা দেখি, মানে আসলে এই সেন্স গুলো যদি প্রোডিউসারদের না থাকে তাহলে প্রোডাকশনটা আসলে ঝুলে যায়। এখন হয় কি, আমি কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন নিয়ে আছি, বল কিন্তু গোলের কাছাকাছি জায়গায়, এখন আপনি প্রোডিউসার শর্ট কেটে গ্যালারির দৃশ্য দেখাচ্ছেন, আমি কিন্তু স্ক্রিনে যেটা দেখব তার একটা কমেন্ট্রি করতে বাধ্য মাইক্রোফোনে বসে, আমাকে কিন্তু বলতে হচ্ছে প্রচুর দর্শক আজকে মাঠে এসেছেন, কিন্তু তখন কিন্তু গোলের কাছাকাছি বল, এখন দর্শকের টেনশন হচ্ছে যে বলটা কি হলো, তো আমি কমেন্ট্রি করতে হচ্ছে প্রোডিউসারের দেখানো পথ বেয়ে,
তো এই জায়গাগুলো আসলে ডেভেলপ করার জন্য মানে একটা আমি বলতে চাচ্ছি যে স্পোর্টস একটা টোটাল স্পোর্টস আমরা যদি সামগ্রিকভাবে ভাবি স্পোর্টস নিয়ে তাহলে কিন্তু আমাদের সবকিছু ভাবতে হবে। যেমন অনুপম ভাই বলছিলেন যে একটা ইউনিভার্সিটি লেভেলে কিভাবে স্পোর্টস জার্নালিজম ডেভেলপ করা যায়, আমরা জানি যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্পোর্টস ডিসিপ্লিন ওপেন করা হয়েছে, বাট আমার মনে হয় এখন সময় এসছে স্পোর্টসকে একটা ব্রডার পারস্পেক্টিভে বিবেচনা করার জন্য। আমরা কি কি ম্যান পাওয়ার তৈরি করতে চাই আমাদের এই জায়গাটা ভাবতে হবে। আমরা কি ধরনের ম্যান আমরা যেমন খেলোয়াড় তৈরি করছি, আমরা কোচ তৈরি করছি, আমরা ফিজিও তৈরি করব, আমরা নিউট্রিশনিস্ট তৈরি করব, আমরা ম্যাচ রেফারি তৈরি করব, আমরা কমেন্টেটর তৈরি করব, আমরা স্পোর্টস জার্নালিস্ট তৈরি করব, আমরা স্পোর্টস প্রেজেন্টার তৈরি করব, তাহলে সামগ্রিক জিনিসটা যদি আমরা একটা আমব্রেলার নিচে নিয়ে আসি, ধরেন বিপিএ টিচার আমরা তৈরি করি, তো একজন এমন হতে পারে যে এই যে আমাদের তরুণরা যারা আমাদের কাছে কমেন্টেটর হওয়ার জন্য বিভিন্ন ভাবে যোগাযোগ করতে চায়, আমাদের কাছ থেকে দিক নির্দেশনা চায়, তো আসলে একজন কমেন্টেটর কিন্তু রাতারাতি হয়ে যেতে পারবে না, সে অডিশনও রাতারাতি হবে না কিংবা রাতারাতি সে সুযোগও পেয়ে যাবে না, বাট তার কিন্তু ডিপ মানে ইন্টারেস্ট হচ্ছে স্পোর্টস এর প্রতি। এখন এমন যদি হতো যে সে বিপিএ টা করতো রেফারিং এর উপরে বা ম্যাচ ম্যাচ কমিশনার হওয়ার জন্য সে একটা কোর্স করার সুযোগ পেত, তাহলে সে স্পোর্টস এর সাথে রিলেটেড থাকতো, বাই দিস টাইম সে কিন্তু কমেন্ট্রির জন্য নিজেকে রেডি করছে, সে কিন্তু প্রত্যেকটা ম্যাচ কাছ থেকে দেখছে, খেলার উপরে সে চোখ রাখছে, সে যেদিন মাইক্রোফোনে বসবে তার জন্য কিন্তু অনেক ইজি হতো কমেন্ট্রি করার জন্য। আমি বলতে চাচ্ছি যে আমরা টোটাল বিষয়টাকে যদি একটা ছাতার নিচে নিয়ে আসতে পারি সমস্ত বিষয়টিকে। আপনি আরেকটা জিনিস দেখেন যে আমাদের দেশে যারা রেফারি, ফুটবলের রেফারিদের কথাই যদি বলি, তারা কিন্তু খেলা থেকে রিটায়ার করার পরে রেফারি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো খেলা থেকে রিটায়ার যখন করে অলমোস্ট তার কিন্তু স্পিডটা কমে আসে, সে খেলার যখন খেলোয়াড় ছিল যে স্পিড ছিল তার দৌড়ের ক্ষেত্রে, যদি ফিজিক্যাল ফিটনেস এর কথা বলি, তার দৌড়ের কথা বলি, নিশ্চয়ই রিটায়ারমেন্টের পর তার সেই স্পিড থাকে না। এখন ফিফার রেস্ট্রিকশন এত বেশি যে 45 এর মধ্যেই কিন্তু ক্যারিয়ার শেষ করতে হয় এবং একজন রেফারিকে কিন্তু এত সময়ের মধ্যে এত কিলোমিটার দৌড়াতে হয়। আলটিমেটলি এখন এলিট প্যানেলে ফিফাতে তো বাংলাদেশের কোনো রেফারি বা সহকারী রেফারি কোনোদিন যাবে কিনা আল্লাহ মালুম, এএফসি তেই কিন্তু মাত্র একজন সারা বাংলাদেশ থেকে একজন সহকারী রেফারি আছে, খুলনার একজন মনির ঢালি একমাত্র সহকারী রেফারি এলিট প্যানেলে, আর বাংলাদেশের কোন রেফারি কিন্তু বা সহকারী রেফারি এএফসি এলিট প্যানেলেও নাই। তো নাই কেন? কারণ আমরা আসলে আমরা জিনিসটা তৈরি ভাবছি না। তা আমার কথা হলো এই টোটাল ইনপুটের ব্যাপারে, আপনি যেটা বললেন যে সমস্ত বিষয়টিকে যদি আমরা একটা ছাতার নিচে নিয়ে আসি, হতে পারে একটা ডিপ্লোমা কোর্স, আমরা ধরেন কমেন্ট্রি কোর্স আমরা 15 দিনের একটা কোর্স করালাম, তো সে কমেন্টেটর হতে পারলো না, তারপরে সে কি করবে, তার এই এই জ্ঞানটা সে কি কাজে লাগাবে, বাট সে কোনো না কোনো ভাবে তাকে স্পোর্টস এর সাথে কানেক্টেড রাখা, তাহলে সে কখনো না কখনো বাংলাদেশ থেকেও কিন্তু রেফারি ইনস্ট্রাক্টররা বিভিন্ন দেশে গিয়ে কোর্স করায়, ইভেন এখন তো ডোপ টেস্টও কিন্তু বাংলাদেশের এই ক্ষেত্রেও কিন্তু মানে ম্যান পাওয়ার দরকার হবে আগামীতে, এখনো হচ্ছে, আমরা বাইরে থেকে অনেক সময় ম্যান পাওয়ার নিয়ে আসছি এই কাজে আমাদের ডেভেলপমেন্টের জন্য। তো এই জায়গাগুলো আমরা ভাবতে পারি। আমার আমার সাজেশন ফাইনালি একটা আমব্রেলার নিচে সবকিছুকে নিয়ে আসা। ধন্যবাদ। স্পোর্টস এর সব উইং গুলোকে একই ছাতার নিচে নিয়ে আসা, এই একটা প্রস্তাবনা আপনার কাছ থেকে আমরা পেলাম। ডক্টর অনুপম হোসেন, লাস্ট ফিউ ওয়ার্ডস ইন দ্য লাস্ট মিনিট। থ্যাংক ইউ শামসুল। শেষের অংশটা আগে বলি, আই লাভ টু থ্যাংক ইউ এই টপিকটিকে সামনে নিয়ে আসার জন্য, এবং এটি শুরুতেই বলেছি যে আমাদের প্রাণের বিষয়, আমরা এই বিষয়গুলি নিয়ে নিজেরা কাজ করেছি এবং সংঘবদ্ধভাবে কাজ করেছি যাতে ভবিষ্যতের জেনারেশন উঠে আসে। তো এই জন্য এই যে প্ল্যাটফর্ম, সামাজিক প্ল্যাটফর্মকে বেছে নিয়ে যে প্রোগ্রামগুলো ইউ আর ডিজাইনিং, দ্যাটস ওয়ান্ডারফুল, এবং এই সাবজেক্টটাকে সামনে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সাইদুল ভাইয়ের সাথে পূর্ণমাত্রায় একমত, সেটি হলো বাংলাদেশের স্পোর্টস এর সবচাইতে বড় মিসিং ওয়ার্ড বোধ করি পরিকল্পনা। এত বছর ধরে আমরা স্পোর্টসকে, প্রায় 50 বছর, আমরা প্রথম দিকে শুনতাম যে না জিতলেও হবে, অংশগ্রহণই বড় কথা, স্পোর্টস এর থিম। তারপরে হলো মানে এক এক বছরে থিম পাল্টাই বোধ করি, কিন্তু পরিকল্পনা বোধ করি কোনো সময় আসেনি। সেই কারণেই আমি ইন্টারেস্টেড হয়ে ভিশন 2020 এই প্রোগ্রামটি ছিল কিন্তু মূলত পরিকল্পনার, যে 2020 সালে
আমরা আমাদের স্পোর্টসকে কিভাবে দেখতে চাই সেটি শুরু করেছিলাম 2006 সালে, এবং সেই প্রোগ্রাম থেকে আমরা চেষ্টা করেছিলাম বাংলাদেশের সব স্পোর্টস কেন্দ্রিক মানুষগুলোকে ইনফর্ম করা, তাদেরকে ইনভলভ করা যে আমরা কি 2020 এর মাঝে অলিম্পিকে কোনো পদক পেতে পারি, ওয়ার্ল্ড কাপের ক্রিকেটের সেমিফাইনাল খেলতে পারি, এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারি, কিংবা এশিয়া কাপ খেলতে পারি কিনা, বা এশিয়ান হকিতে আমরা কোনো জায়গায় যেতে পারি কিনা, তাহলে কি করণীয় আমাদের। সো আমরা অনেক আলোচনা করেছি, আমরা সেই আলোচনাগুলি জিস ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছেছি, আমাদের কমেন্ট্রিতে এবং উপস্থাপনা সেক্টরে এই সেক্টরগুলি নিয়েও আমাদের পরিকল্পনা ছিল, সেগুলোও আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে উপস্থাপন করেছি। কিন্তু যে ওই যে বললাম টেকনিক্যাল ম্যান সব জায়গায় মিসিং, এবং সেই কারণে কোনো পরিকল্পনাগুলি ঠিক সময় মতো বাস্তবায়ন হয় না, এবং বিড়ালের গলায় বা বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এটা নিয়ে বাংলাদেশে বিশাল সময় ব্যয় হয়ে যায়। তাই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমরা যারা স্পোর্টস নিয়ে সচেতন ভাবে স্বপ্ন দেখি, আমার মনে হয় 2025 বা 2030 অবধি আমরা নিজেরা আবার কাজ শুরু করা উচিত। যে সাইদুল ভাই যেটি বললেন, আমাদের স্পোর্টসে অনেক ম্যান পাওয়ার দরকার। শামসুল মনে আছে খোদাবক্স মৃথা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটি সেমিনার করেছিলাম, সেই সেমিনারের মুখ্য বিষয় ছিল স্পোর্টস ক্যান বি এ প্রফেশন। আমি দেখিয়েছিলাম স্পোর্টস ক্যান বি এ প্রফেশন, 32টা প্রফেশন হতে পারে স্পোর্টসে, এবং প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশের সুযোগ রয়েছে ওয়ার্ল্ড লেভেলে কাজ করার। আপনি চিন্তা করুন, প্রাইমারি স্কুল লেভেলে কিছুদিন পরে গভর্নমেন্ট ফিজিক্যাল এডুকেশন টিচারদেরকে নেবে, কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচারদেরকে কি আমরা সত্যিকার অর্থে ট্রেন করতে পারছি? ক্লাব লেভেলে সিইও দরকার হবে, 5 বছর থেকে 7 বছর পরে বাংলাদেশের অনেক ক্লাব প্রফেশনাল সিস্টেমে যেতে বাধ্য হবে, সিইও দরকার পড়বে। আমরা কি স্পোর্টস ম্যানেজমেন্টে ট্রেন ম্যান পাওয়ার পাচ্ছি বা তৈরি করছি? করছি না। আমরা কি প্রফেশনাল স্পোর্টস ফটোগ্রাফার তৈরি করছি, প্রোডিউসার তৈরি করছি টেলিভিশনের জন্য, স্পোর্টস ক্যামেরাম্যান তৈরি করছি? আমরা কি স্পোর্টস ডক্টর তৈরি করছি, স্পোর্টস সায়েন্টিস্ট তৈরি করছি, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট তৈরি করছি, স্পোর্টস সাইকোলজিস্ট তৈরি করছি? না। আমাদের সময় রয়েছে, আমাদের সময় হয়েছে এখন এগুলি ব্রিজিং করার। আমরা, আমার মনে হয় কমেন্টেটররা, যেমন বলা হয় সাংবাদিকরা বিবেক, তেমনি আমরা কমেন্টেটররা যেহেতু অনেক বেশি বিশ্লেষণ করি, সবগুলি বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, আমরা মনে হয় আমাদের ফোরামের মাধ্যমে আমরা আরেকটু যত্নবান হয়ে আমরা সেমিনার আয়োজন করে ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে এবং স্পোর্টসের ডিসিশন মেকার যারা সচিব রয়েছেন বা জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি রয়েছেন, এনএসসির চেয়ারম্যান সেক্রেটারি রয়েছেন, তাদেরকে ইনভলভ করে আমরা আমাদের পরিকল্পনাগুলোকে যদি তাদের মাথায় দিতে পারি, তাহলে বোধ করি সাইদুর ভাই আপনাকে কিংবা আমাকে বা শামসুলকে আমাদের কাউকে আর 5 বছর পরে এই বিষয়ে কথা বলতে হবে না। থ্যাংক ইউ শামসুল। ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ আলফাজউদ্দিন আহমেদ, ডাক্তার অনুপম হোসেন, ডক্টর সাইদুর রহমান, আপনারা মূল্যবান সময় দিলেন, আজকের এই বিষয়টিতে কথা বললেন, আপনাদের সুচিন্তিত মতামত রাখলেন। ইনফ্যাক্ট আলফাজ ভাই, অনুপম ভাই, সাইদুর ভাই কথা বলার পর ক্রীড়া ধারাভাষ্য, ক্রীড়া উপস্থাপনা এবং ক্রীড়া সাংবাদিকতা এই তিনটি উইংয়ের ক্ষেত্রে প্রশিক্ষণ ও শিক্ষা কি দরকার, কি আছে কি নাই, আমার আর নিজের আর কোনো কথা বলার প্রয়োজন আমি মনে করছি না, যথেষ্ট হয়েছে। এবং বোধ করি যারা এর টার্গেটেড অডিয়েন্স, দে হ্যাভ বিন বেনিফিটেড এ লট, এবং তাই যদি হয়ে থাকে তাহলে এ প্রান্তে আমার শ্রম ও চিন্তা, আমাদের শ্রম ও চিন্তা আর সময় ব্যয় করা কিছুটা হলেও সার্থক হয়েছে। আপনাদের সকলের মঙ্গল হোক। আগামীকাল আবারও ঠিক বিকেল 4টায় স্পোর্টস টকের নতুন কোনো পর্ব নিয়ে আর নতুন অতিথির সাথে কথা বলবো আপনাদের সঙ্গে নিয়ে। বাই বাই, আল্লাহ হাফেজ।